হ্যালো এভরিওয়ান, আমার কি ভয়েস ঠিকঠাক আসছে? তো যাই হোক, আমাকে কি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আর এই ব্যাপারটা কেন হলো, কারণ হচ্ছে কি, এবার থেকে হচ্ছে ডাইরেক্ট একবারে রেকর্ড, আর ডাইরেক্ট হবে হচ্ছে একদম আপলোড। তো তাই জন্য হচ্ছে বেশি এইদিক ওইদিকে যাতে সময়ের চলে যাচ্ছে, বেশি ক্লাস আসছে না, তো সেইগুলোর সেই সকল সব কিছু সমস্যা মেটানোর জন্য আমরা এই পথ অবলম্বন করলাম, আমি এই পথ অবলম্বন করলাম। তো দেখো, আজকে সেটআপটা একটুখানি নতুন মনে হচ্ছে না? যাই হোক, কী টপিক আছে আজকে সেটা তো আগে ফার্স্টে বলি, দেন তারপর হচ্ছে এইসব নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের টপিক হচ্ছে মিশর। মিশর থেকে একটা প্রশ্ন সবার আমাদের মনে আসে, আচ্ছা মনে আসার থেকে ওই প্রশ্নটা সবাই জানি। তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি, আমরা জানি যে মহিলাদের অবস্থা বা নারীদের অবস্থা, সমাজে নারীদের অবস্থা আগে কিরম ছিল, দমিয়ে রাখা হতো, তাই না? সমাজের নারীরা বেশি অধিকার পেত না। আর ভারতের যদি ইতিহাসের ক্ষেত্রে দেখি তো তাহলে কি সতীদাহ প্রথার মতন এরকম লজ্জাজনক ঘটনা, এরকম লজ্জাজনক ঘটনাও আমরা দেখতে পাচ্ছি, যে যা তার স্বামী মারা যাচ্ছে তাকে হচ্ছে চিতার আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, এরকমভাবে নারীদেরকে অবহেলিত, নারীদেরকে দমিয়ে রাখা হতো। এবার বলো, দেখো প্রাচীন টাইমের থেকে এনসিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রি তো আমরা কমপ্লিট করছি, তো আগের দিন দেখেছি কি হরপ্পা সভ্যতা দেখেছি, আজকে মিশরীয় সভ্যতা দেখবো, ঠিক আছে? মিশরীয় সভ্যতা এই ইতিহাস দেখবো। তো ইতিহাসে এইটা এমন একটা জায়গা যে এমন একটা সভ্যতা, মিশরীয় সভ্যতা হচ্ছে এমন একটা সভ্যতা যেই সভ্যতায় প্রথম হচ্ছে মহিলা শাসকের উদাহরণ আমরা পাবো। অর্থাৎ তখনকার সময় মহিলারা দমিত নয়, হরপ্পার ক্ষেত্রে দেখেছি দমিত নয়। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রাচীনকালের ইতিহাসে যে নারীকে তো দমিয়ে রাখা হবে তো সেই জিনিসটা কিন্তু ছিল না। যদি থাকতো তাহলে কি নারীকে কি আমরা শাসক রূপে দেখতে পেতাম? যদি হ্যাঁ, এইটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, যে প্রথম মহিলা নারী শাসক কোথায় দেখা যায়, মিশরে দেখা যায়, ঠিক আছে, ক্লিয়ার? তো এরপরে হচ্ছে আরেকটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস, সেটা কি মিশর মানেই হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে পিরামিড মানে কি, এই কনসেপ্টটা হচ্ছে আগে দেখো, ও পুরো চ্যাপ্টার সব কিছু ক্লিয়ার করবো, চিন্তার কোনো কারণ নেই, আমি যখন আছি শুধু সমস্যা তোমাদের বলবে। কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার হবে না, ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে মিশর অবধি, পুরো মিশরের এন্ড অবধি, মিশরের পতন অবধি সব কিছু হচ্ছে ক্লিয়ার করবো। মিশর যখন ধরেছি পুরো হচ্ছে সব কিছু ক্লিয়ার করবো, তার জন্য হচ্ছে 3 বোতল জল আমি রেখে দিয়েছি যাতে পুরো ক্লাস হবে, গলা শুকিয়ে যাবে, জল খাবো আবার করাবো। হ্যাঁ, আচ্ছা কোথায় ছিলাম কি দেখলাম, যে এইটা দেখলাম, আচ্ছা পিরামিডটা কি, পিরামিড হচ্ছে মেন কি, পিরামিড মমি থেকে হচ্ছে পিরামিড, মমি কোথায়, এই এই মমি আর পিরামিড, মমি সিনেমা হয়েছিল না একটা, তো মমি পুরো আসছে চারিদিকে, পুরো হচ্ছে গুলি করছে, হেভি পুরো হচ্ছে এক ধরনের পোকা এসে হচ্ছে যাকে কামড়াচ্ছে সেই হচ্ছে আবার মমি হয়ে যাচ্ছে, সেই মমি পুরো সিনেমাটা মনে নেই, কিন্তু মমি সিনেমা হচ্ছে খুব পপুলার সিনেমা, আমি ছোটোবেলায় খুব দেখতাম আর ভয় পেতাম, বেশি না অল্প, আবার বেশি ভয় ভয় আমার ছিল না। সেরকম সেই মমির ব্যাপারটা কোথা থেকে আসছে, এই মমির ব্যাপারটা আসছে কিন্তু মিশর থেকে, মিশরীয় সেই সভ্যতা থেকে। মমি কি, যখন মানুষ মারা যাচ্ছে মানুষের ওপর একটা ব্যান্ডেজ, সাদা মতন ব্যান্ডেজ পুরো সেরকম করে থাকবে, যে মমির অনেক ছবি দেখেছো সেরকম একটা ব্যান্ডেজ, আর মমি থেকেই আসছে হচ্ছে পিরামিড। সকল মমি পিরামিড কিন্তু হতো না, কিন্তু পিরামিড কাদের করা ছিল, রাজাদের বা বড় লোক যারা ছিল ওখানকার ধনী ফনী ব্যক্তি তাদেরকে। মমি পিরামিডটা কি, পিরামিডটা সেই মমিটা রাখা হলো, আর তারা বিশ্বাস করতো যে এই পুরো হচ্ছে পৃথিবী শেষ হয়ে গেলো, দিয়ে তারপরে কি যখন মরে গেলো একটা অন্য কোনো জায়গা রয়েছে সেখানে গিয়ে হচ্ছে তারা এনজয় করবে, কি যাই হোক করবে, তো সেই সব করবে, সেখানে গিয়ে হচ্ছে থাকার জন্য কি এখানকার জিনিসপত্র তো তাকে দিতে হবে, সেখানে কি খুঁজবে তার অস্ত্রটা কোথায় গেলো, এখানে ফেলে এসছি, ওরে বাবা আমি মিশরে ছিলাম, আমার অস্ত্রটা মিশরেই তো আমি ফেলে এসেছি, তাহলে আমি এখানে কোথায় পাবো? আর তার কোনো একটা প্রিয় পশু কিংবা পোশাক কি অলংকার, মানে গয়না ফয়না এইসব রয়েছে, তো তাহলে কোথায় পাবো? মানুষ ওরকম ভাবতো তখনকার, যে তাহলে কি, আরে যখন মারা গেছে লোকটা, মুলুকটার সঙ্গে তাহলে হচ্ছে এইসব জিনিসগুলো দিয়ে দাও, যখন হচ্ছে অন্য কোনো জগতে যাবে তো এইগুলোকে তাহলে ব্যবহার করতে পারো। অর্থাৎ পরলোকে বিশ্বাসী ছিল, তার মানে কি মমির পাশে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়েছিল। তারপরে কি সেই মমিটা হলো, আশেপাশে জিনিস দেওয়া হলো, এবার মমিটাকে ঘিরে হচ্ছে তিকোণ আকৃতির পাথর হচ্ছে গেঁথে গেছে, উঁচু একটা করলো, তো সেটাকে বলা হচ্ছে পিরামিড। তো পিরামিড কোথায় থাকছে, হচ্ছে মিশরে। কেন পিরামিড তৈরি হচ্ছে, তারা কি পরলোকে বিশ্বাসী ছিল? পরলোক মানে হচ্ছে যখন মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে, তো সেখানে বিশ্বাসী ছিল। তো এই ব্যাপারগুলো কি আসছে, এই ব্যাপারগুলো কোথাকার আসছে, কোথাকার ইতিহাস থেকে পাচ্ছি, মিশরীয় সভ্যতার ইতিহাস থেকে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, মিশরকে নীল নদের দান কেন বলা হয়, তার জন্য কি জিওগ্রাফিক্যাল লোকেশান, জিওগ্রাফিক্যাল দুদিকে হচ্ছে দুটো মরুভূমি ছিল, সেই দুটো মরুভূমির নাম হচ্ছে কি
তোমার হচ্ছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই দেখো এখানে হচ্ছে আমি দিয়েছি। ঠিক আছে, কী হচ্ছে, প্রথমে আরব সাগর মরুভূমি, এটা ছিল হচ্ছে পূর্বে, ঠিক আছে, আরব সাগর মরুভূমি আর হচ্ছে সাহারা মরুভূমি, দুটো মরুভূমি দিয়ে কি মরুভূমি যখনই থাকে মিশরের দুদিকে তোমার কি আস্তে আস্তে মরুভূমি কী করে গ্রাস করে, সেই জায়গাটাকে শুকনো করে দেয়, তাই না? কিন্তু এই শুকনো করে হচ্ছে মিশরকে একদম শেষ করে দেওয়ার হচ্ছে, একদম কোনো ব্যাপারই না, শেষ হয়ে যাবে। দু সাইডে দুটো মরুভূমি আছে, এরকমভাবে এগোতে এগোতে জল ফল না থাকলে তাহলে কি সভ্যতাটাকেই শেষ করবে, সভ্যতা কি নদীকে কেন্দ্র করে করবে, এটা আগের ক্লাসগুলোতে দেখলাম, আজকেও ক্লিয়ার করবো, কোনো ব্যাপার নেই। তো এটা ব্যাপার যে এই দুটো দুদিকে হচ্ছে মরুভূমি আছে, আস্তে 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 শেষ করে দেবে। কিন্তু মাঝখান দিয়ে গেল হচ্ছে নীলনদ, নীলনদ গিয়ে কী করলো যে গোটা এরিয়াটাকে উর্বর করে দিল, নীলনদের জল দিয়ে চাষবাস হয়ে যাচ্ছে। আর এই দুটো মরুভূমি, সাহারা মরুভূমি আর হচ্ছে তোমার আরব সাগরের মরুভূমিটা, তোমার হচ্ছে আরবের মরুভূমিটা, দুটো এসে কিন্তু মিশরকে হচ্ছে গ্রাস করে মিশরকে মরুভূমি বানাতে পারলো না, সেখানে চাষবাস হচ্ছে। আর যখনই চাষবাস হচ্ছে, ধান পান উৎপাদন ইয়ে তোমার হচ্ছে সব কিছু খাবার দাবার উৎপাদন হচ্ছে, পশু পশু চাষ করছে, মানুষ হচ্ছে সুন্দরভাবে থাকতে পারছে, শুধু কার জন্য, এই নীলনদের জন্য। যদি নীলনদ না থাকতো তাহলে কি এটা পুরো হচ্ছে একদম মরুভূমি হয়ে যেত। তো এই কনসেপ্টটাকে ডিটেলসে যখন দেখবো তো সেটা থেকে আমরা বুঝবো যে মিশরকে কেন নীলনদের দান বলে। কিন্তু ওভারঅল কনসেপ্ট এখানে ক্লিয়ার হলো কেন দান বলা হয়। যদি নীল নদ না থাকতো তাহলে মিশর একটা এমন মরুভূমিতে পরিণত হতো ওখানে লোকজনই বাঁচতে পারতো না, শুধু কিন্তু এই নীল নদের জন্য হচ্ছে সেই জায়গাটা থেকে একটা সভ্যতা গড়ে উঠলো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো, এইগুলোই হচ্ছে, এই সব কিছু হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাসের মধ্যে দিয়ে দেখব। কিন্তু তার আগে হচ্ছে আমি দেখবো যে আমি ক্যামেরাটা ঠিকঠাক চলছে কি না। এইখানে হচ্ছে আমি দেখি OBS দিয়ে হচ্ছে সামনে কিছু একটা করবো, যাতে হচ্ছে এখানে আমি দেখতে পাই যে সামনে ঠিকঠাক ক্যামেরা চলছে নাকি। কিন্তু আপাতত হচ্ছে মেন ক্যামেরা দিয়ে চলছে, দেখে আসি একটু। আচ্ছা হ্যাঁ, মেন ক্যামেরা চলছে। এখানে হচ্ছে আরও একটা জিনিস, আচ্ছা দাঁড়ো, এইখানে হচ্ছে এইটাকে আমাকে লক করতে হবে। তারটা কাজে লক করা ছিল না, যা লক করে দিলাম। তো এখানে আমি আরও একটা জিনিস তোমাদেরকে বলবো, দেখো শুধু হিস্ট্রি কেন, একটু আধু ফিজিক্স ফিজিক্স আদার সাবজেক্টেও হচ্ছে দেখা যাক, সব সাবজেক্টের একটু আধু ছোঁয়া থাক। সেটা কি একটা প্রশ্ন করবো তোমাদেরকে, তো সেটার অ্যান্সার হচ্ছে তোমরা দাও। কিন্তু দেখো এখানে হচ্ছে না একটা লাইট দেখা যাচ্ছে, আদার্স এই সাইডেও লাইট লাগানো আছে, এই সাইডেও লাইট লাগানো রয়েছে, বোর্ডে কিন্তু রিফ্লেকশান আসছে হচ্ছে শুধু এই লাইটটা। তো কি এমন কারণ আছে তো যার জন্য এই লাইটটার রিফ্লেকশান আসছে, বাকি আদার্স এই সব লাইটগুলোর হচ্ছে রিফ্লেকশান আসছে না, আমাকে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর তার সাথে সাথে জানাও যে তুমি কোথা থেকে দেখছো, তোমার নাম, তুমি কি স্কুলে পড়ো নাকি কলেজ ইউনিভার্সিটি না কিসে কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসটা দেখছো, সেটা হচ্ছে আমাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। তাহলে হচ্ছে আমরা একটা দূর মোটিভেট হয়ে যাই, তোমাদের কমেন্টগুলো পড়ে একটু আধ না অনেকটা মোটিভেট হয়। তো এই হচ্ছে বিষয়, এটাই ব্যাপার। আর হ্যাঁ, আমার সঙ্গে তোমরা হচ্ছে কীভাবে কথা বলবে, হোয়াটসঅ্যাপ নম্বর তো দেয় নাই এখানে, তো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে আমি দিই না, আমি নিচে হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার FBIT-র লিঙ্ক রয়েছে, দেবজ্যোতি পণ্ডিত পুরো নাম আমার, আমাকে সবাই হচ্ছে দেবা স্যার বলেই চেনে, যারা হচ্ছে ক্লাস 8 থেকে দেখছো আমার ক্লাস তারা হচ্ছে তো জানো দেবা স্যার এখানে দিয়ে দিয়েছি। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের হচ্ছে লিঙ্ক দেওয়া রয়েছে, আর ওটা ডিসক্রিপশন বক্সেও রয়েছে, এখানে কিউআরও দেওয়া রয়েছে, @StudyTime বাংলা লিখলেও হচ্ছে টেলিগ্রাম পেয়ে যাবে। তো টেলিগ্রামের গ্রুপটা কেন দিয়েছি তো সেটা তোমাদেরকে বলে দিই, এই যে ক্লাসটা হচ্ছে অনেকের এখন সমস্যা থাকবে যে বলে স্যার বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ জুম করলে একটু দেখতে পাবে, কিন্তু সেদিকে হচ্ছে বোর্ডের লেখার দিকে যেন হচ্ছে মনোযোগ বেশি না দাও। তো সেই জন্য বলবো যে হ্যাঁ এটা এই যে যেইভাবে হচ্ছে আমি সাজিয়েছি, যেইভাবে হচ্ছে লজিক্যালি তোমাদেরকে বলবো, তো এই লজিক্যালি পুরো হচ্ছে ক্লাসটার লিঙ্ক হচ্ছে, মানে ক্লাসটার হচ্ছে PDF, এই যে ক্লাসটা হবে যা যা কিছু বোঝাবো স্টেপ বাই স্টেপ, তার PDF হচ্ছে টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমি দিয়ে দেবো। হ্যাঁ আমাদের অ্যাপ নেই, কী করা যাবে, তো তাই জন্য হচ্ছে টেলিগ্রামই ভরসা। তো টেলিগ্রামে হচ্ছে আমরা দিয়ে দেবো, হ্যাঁ তার শুধু অ্যাপ নেই বলে না, স্মার্টফোনও নেই, থাকলে হয়তো আরও একটু ভালো করে হচ্ছে দেখিয়ে দেওয়া যেত, কিন্তু যা নেই নেই, কী করা যাবে, কষ্টের জীবন চালাতে হবে এইভাবে। হ্যাঁ যদিনকে হয়ে যাবে সব কিছু আমি অ্যারেঞ্জ করতে পারবো, টাকা পয়সা চলে আসছে যদি, টানাটানি চলছে যদি চলে আসে যদি, তোমাদের জন্য আমি সবার আগে হচ্ছে স্মার্টফোন লাগাবো, লাগিয়ে হচ্ছে সব কিছু সমস্যা মেটাবো। তো এই হচ্ছে ব্যাপার, কোথা দিয়ে আমাকে পাবে আর কোথা দিয়ে কী করবে
তো সব কিছু বলে দিলাম, কিন্তু যা আছে সেই নিয়েই হচ্ছে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখবো হচ্ছে কি আজকে দেখবো হচ্ছে মিশরীয় সভ্যতা, এই টপিকটা হচ্ছে তুমি যে কোনো ক্লাসের জন্য দেখতে পারো, ডাউট হচ্ছে ক্লিয়ার হবে। শুরু করব হচ্ছে কোথা থেকে ইতিহাস শুরু হয়েছে সেখান থেকে পুরো হচ্ছে লিঙ্ক আপটা করবো, কোনো টেনশনের কারণ নেই। আর কি বলতে চাইছিলাম, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, মিশরীয় সভ্যতা হচ্ছে আমরা পড়বো, পড়ে হচ্ছে টোটালটা ক্লিয়ার করবো। আর হচ্ছে ক্লাস ইলেভেনে, ইলেভেনে যারা রয়েছো, ইলেভেনের টোটাল হচ্ছে সিলেবাসটা তো এটা কমপ্লিট হচ্ছে, তো ইলেভেনের জন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের এইটা চ্যাপ্টার টুয়ের হচ্ছে লাস্টের আগের পার্টটা, এরপর হচ্ছে মিশরের পর হচ্ছে সুমেরীয় কমপ্লিট করবো, ঠিক আছে? গোটা এনসেন্ট হিস্ট্রি রয়েছে ইলেভেন, আর বাকি যাদের যে কোনো ক্লাসের জন্য তো তোমরা হচ্ছে এটা দেখতে পারো। তো এই হচ্ছে শুরু করা গেল হচ্ছে আজকে মিশরীয় সভ্যতা, ডাইরেক্ট হচ্ছে আসা যাক হচ্ছে ক্লাসে। মিশরীয় সভ্যতা বলতে কোন টাইমের সভ্যতা, কী ছিল, কেন ছিল, কোথায় ছিল, কানেক্ট করবো হচ্ছে কোটা ইতিহাস যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে। ইতিহাস শুরু হয়েছিল কোথা থেকে, যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে। পৃথিবীর সৃষ্টি লগ্ন মানে কতটার অর্থ কী, যে পৃথিবী কী করে সৃষ্টি হলো, পৃথিবী কী করে সৃষ্টি হলো, আগের ক্লাসগুলোতে বলেছি, আজকে বললাম যে এটা সূর্য থেকে ভেঙে আসা হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, সূর্যের টানে হচ্ছে চারিদিকে এরমভাবে ঘুরতে থাকছে, তো সেই গ্যাসীয় পিণ্ডটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর সেইটা পৃথিবীর নানান কন্ডিশন আসছে, উষ্ণমণ্ডল, ঠান্ডা মণ্ডল পড়েছে, এইগুলো আমরা দেখতে পাই, যে চারবার শীতল মণ্ডল হচ্ছে এসেছিলো, প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো, সব কিছু পুরো একবারে বরফে বরফ হয়ে গেছিলো, তুষার আবৃত হয়ে গেছিলো, দিয়ে তারপরে কী হলো, এই সব বের মধ্যে দিয়ে পৃথিবীতে সৃষ্টি হলো প্রাণের। প্রাণের সৃষ্টি হওয়ার পর প্রাণ পটেটো ফিঙ্গার, প্রাণ পটেটো চিপস নয়, প্রাণ মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যেই হচ্ছে প্রাণ, মানে মানুষের নয়, যে কোনো প্রাণীর হচ্ছে প্রাণ, যে বেঁচে থাকার জন্য যেই প্রাণের দরকার আছে সেই প্রাণের সৃষ্টি হলো। সেই প্রাণের এভিলিউশন হতে 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 একটা সময় হচ্ছে সৃষ্টি হলো মানুষ। মানুষে আজকে আমরা যেরকমভাবে মানুষ রয়েছি, এইভাবে হচ্ছে কথাবার্তা বা এত কিছু টেকনোলজি আমরা পেয়ে গেছি, সেই ধরনের ছিল না মানুষ একরকম। আগে কী ছিল, আগে হতে সোজা হয়ে হাঁটতে পারতো না, দিয়ে আস্তে আস্তে কি 10 রকমের মানুষের কথা আমরা জানতে পারি, আমরা দেখতে পারি ক্লাস ইলেভেনের বইতে সব কিছু ডিটেলসে রয়েছে। মানুষ আস্তে আস্তে কি হামাগুড়ি দেওয়া থেকে উঠে উঠে উঠতে হচ্ছে সোজা হয়ে দাঁড়ালো, সোজা হয়ে দাঁড়িয়ে হচ্ছে চলতে শুরু করলো। তো নাম কী হচ্ছে লাস্ট আপডেটের মানুষের, হচ্ছে হোমো সেপিয়েন্স, আরও কী কী নাম আছে চলো বলো দেখি আমাকে কমেন্টে, কমেন্ট করে কার কটা মনে আছে দেখি। তো সেই আপডেট হতে 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 মানুষ এলো। এইবার মানুষ কি প্রথমে ছিল হচ্ছে পাহাড়ে, পাহাড় থেকে আস্তে আস্তে নাবতে 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 এলো সমতলে। প্রথমে কি শিকার ফিকার করে খেত মানুষ, শিকার করার পর থেকে তারপরে কী দেখলো যে আরে বাবা শিকারে তো অনেক ঝামেলা রয়েছে বা রিস্ক রয়েছে, জীবন পুরো হচ্ছে ঝুঁকি নিয়ে হাতে করতে হচ্ছে এইসব কাজকর্ম, তাহলে একটুখানি সিকিউর লাইফ চাই। হ্যাঁ সিকিউর লাইফের ক্ষেত্রে কী বলে, সিকিউর লাইফ করার জন্য কি এলআইসি করা, এলআইসি করেনি তখনকার মানুষ। তখনকার মানুষ তাহলে কী করলো, তখনকার মানুষ করলো হচ্ছে চাষবাস আর পশুপালন। শিকারের থেকে কি দেখলো যে ভালো সুযোগ কী রয়েছে, চাষবাসে রয়েছে, পশুপালন রয়েছে, রিস্ক কম জীবনে, তাহলে কি তাহলে চাষবাস করলো। চাষবাস করার করতে করতে তারা কী দেখলো যে আরে করতে হবে আমাকে কি চাষবাস, যে কোনো জায়গা আমি করে নিলে কিন্তু হবে না, তার মানে কি করতে হবে কোথায়, নদীর পাশে। আর নদীর পাশে যখন তারা চাষবাস করতে শুরু করে দিল তখন কী হলো, শুরু হয়েছে নদীমাতৃক সভ্যতা। নদীর পাশে কেন তারা চাষ করলো বলো, মাথা লাগিয়ে বলো কমেন্ট বক্সে কমেন্ট করে, নদীর পাশে কেন তারা চাষ করলো, অন্য জায়গায় করতে পারতো। তো এইভাবে নদীর পাশে হচ্ছে যখন তারা চাষ করলো তখন শুরু হলো হচ্ছে নদীমাতৃক সভ্যতা। যখন যেই প্রথম হচ্ছে সভ্যতাটা গড়ে উঠলো সেটার নাম কী ছিল, মেহেরগড় সভ্যতা, স্যার গ্রামকেন্দ্রিক ছিল, দিয়ে তাহলে এগুলোকে আপডেট হতে হতে শহরকেন্দ্রিক সভ্যতা এলো। শহরকেন্দ্রিক সভ্যতার একটা নাম হলো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। আর সেই টাইমেরই সমসাময়িক সভ্যতা আরও একটা যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, যেই টপিকটা আজ আমরা এখানে পড়ব। তো অনেকের মতে হচ্ছে এই সুমেরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন, কিন্তু এই নিয়ে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। অনেকে বলেছে না এটা নয়, হরপ্পা রয়েছে কি এটা রয়েছে, তো তাদের হচ্ছে বিভিন্ন যুক্তি থাকে, কিন্তু মেন তোমাকে মনে রাখতে কি সুমেরীয় সভ্যতা কি পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, হ্যাঁ, কিন্তু এই নিয়ে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। অনেকে মনে করে হরপ্পা সিন্ধু, তো এইগুলো কি মেন কি সেই টাইমের হচ্ছে মেন যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই সব সভ্যতাগুলো কি সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, প্রায় সমসাময়িক একই হচ্ছে রেঞ্জের মধ্যে। তো ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে যে এইটা আগে না ওইটা আগে না কোনটা আগে কে কার আগে, তো এই নিয়ে হচ্ছে মতভেদ রয়েছে। কিন্তু কি সমসাময়িক সভ্যতা মানে একই টাইমে হচ্ছে এই সভ্যতাগুলো হচ্ছে এধার ওধারে চলছে। ওকে, তো প্রাচীনকালের হচ্ছে একটি অন্যতম সভ্যতা, কী সভ্যতা, অন্যতম সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। এটা কি একদম কি প্রাচীন, সবার আগে হয়েছিল, তো এই নিয়ে হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এছাড়া অনেকে একে পৃথিবীর হচ্ছে প্রাচীনতম বলেছেন, কিন্তু মতভেদ রয়েছে। খ্রিস্টপূর্ব বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্ব, বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে। খ্রিস্টপূর্ব হচ্ছে 4000 বা তারও আগে। আফ্রিকা মহাদেশের আফ্রিকা ম্যাপ খোলো, আমি অতটা আপডেট নয় এখানে হচ্ছে, যার জন্য হচ্ছে আমি এখানে ম্যাপ তোমাকে হচ্ছে এই জাস্ট হচ্ছে বোর্ডে হচ্ছে এটা
ফ্লিপ করে একটা ম্যাপ দেখিয়ে দেবো, তো সেটা নয়। তো তার জন্য একটু তোমাকে কষ্ট করতে হবে, তো সেটা হচ্ছে বই দেখে হচ্ছে ম্যাপ দেখে নিতে পারো, কিংবা পড়ে হচ্ছে গুগলে ডাউনলোড করে নিতে পারো। আফ্রিকা, আফ্রিকার কোথায় হচ্ছে উত্তর পূর্ব। উত্তর মানে কি, ম্যাপে সবসময় হচ্ছে উপর দিকটা উত্তর আর ডান দিকটা হচ্ছে পূর্ব। আফ্রিকার উত্তর পূর্ব প্রান্তে নীল নদের উভয় তীরে, ঠিক আছে, এই সভ্যতা সুমেরীয় মিশরীয় সভ্যতা হচ্ছে গড়ে উঠেছিল, ঠিক আছে। আচ্ছা, মিশরীয় সভ্যতার পরে কী দেখবো হচ্ছে আমরা সুমেরীয় সভ্যতা, ঠিক আছে। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল এই নীল নদের দৈর্ঘ্য কত, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল দিকে একটুখানি যাচ্ছি, জিওগ্রাফি হিস্ট্রির সঙ্গে শুধু হিস্ট্রি কেন দেখবো, জিওগ্রাফিক্যাল লোকেশানও দেখবো, তাই এমন পড়বো কেন কিছু মনে থাকবে না, কেন সব কিছু ক্লিয়ার করে নেবো। তো নীল নদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 6400 কিমি, ঠিক আছে। আর এর জিওগ্রাফিক্যাল সাইডটাকেও একটুখানি দেখে নিই, তোমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল সাইড দিলেও আরও ভালো, নম্বর হচ্ছে এক্সেস হতে থাকবে, চিন্তার কোনো কিছু কারণ নেই, যত তথ্য দিতে পারবে তত ভালো। জিওগ্রাফিক্যাল লোকেশানের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো নীল নদের হচ্ছে এই তোমার হচ্ছে নীল নদ বা হচ্ছে তোমার এই মিশরীয় সভ্যতা মাজা, ক্যাটরিনা ক্যাপ খায়, আমি তো দেবা স্যার, এই মাজা নয়, মাজার বোতলে জল খাই। জিওগ্রাফিক্যাল লোকেশান কী দেখবো, মিশরের। তো কোথায় এই জিওগ্রাফিক্যাল লোকেশান যদি দেখতে যাই, তো এর হচ্ছে উত্তর দিকে, ঠিক আছে, উত্তর দিকে মিশরের উত্তর দিকে কী রয়েছে, ভূমধ্য সাগর। এর দক্ষিণ দিকে কী রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে হচ্ছে লোহিত সাগর। পূর্ব দিকে কী রয়েছে, পূর্ব দিকে রয়েছে আরব সাগর মরুভূমি, ঠিক আছে, আরবের মরুভূমি। এবং পশ্চিম দিকে কী রয়েছে, সাহারা মরুভূমি। এই উত্তর আর পশ্চিমের মাঝখান দিয়ে হচ্ছে কি, এই দুটো মরুভূমির মাঝখান দিয়ে বয়ে গেছে হচ্ছে নীল নদ, যার জন্য এই মিশর হচ্ছে কি মরুভূমিতে পরিণত হলো না। তো তাই জন্যই মিশরকে নীল নদের দান বলা হচ্ছে। তো জিওগ্রাফিক্যাল লোকেশান হচ্ছে এখানে আমরা দেখলাম, ক্লিয়ার? তো জিওগ্রাফিক্যাল লোকেশান একটুখানি মনে রাখতে হবে, মনে রাখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ওই হচ্ছে ব্যাপার। তো এরপরে দেখবো কি, এরপরে দেখবো যে কেন, ওয়াই। নীল নদের দান বলা হয় মিশরকে, কেন নীল নদের দান বলা হয়, তো এবার দেখবো হচ্ছে আমরা সেইটা, কেন মিশরকে নীল নদের দান বলা হয়। প্রথমেই যদি বলি যে কী হলো, কী কারণ, টপিক ওয়াইজ এক একটা পয়েন্ট হিসাবে আমরা বলবো যে কী কারণ। তো প্রথমেই যদি আমরা বলি, তো সেটা হচ্ছে যদি আমরা দেখি যে মরুভূমির গ্রাস থেকে হচ্ছে মুক্তি দিয়ে দিচ্ছে হচ্ছে এই নীল নদ মিশরকে। মিশর যে মরুভূমিতে পরিণত হবে না, সেই মরুভূমিতে পরিণত হওয়ার হাত থেকে আটকে দিচ্ছে হচ্ছে নীল নদ, যেটা ফার্স্ট থেকে বলছিলাম। তো সেই জন্য নীলনদকে হচ্ছে মিশরের, নীলনদকে হচ্ছে দান বলা হয়, ঠিক আছে, নীলনদের দান মিশর। কারণ কি ইস্টে রয়েছে কি, পূর্বে রয়েছে হচ্ছে আরব মরুভূমি, ঠিক আছে, আর হচ্ছে ওয়েস্টে রয়েছে সাহারা মরুভূমি, আর মাঝখান দিয়ে বয়ে গেছে হচ্ছে নীলনদ। যা হচ্ছে মিশরকে মরুভূমিতে পরিণত করলো না, মিশরে একটা সভ্যতা গড়ে উঠলো যেখানে মানুষ চাষবাস করতে পারলো, পশুপালন করতে পারলো। যদি এইটা না থাকতো তাহলে মিশর কী হয়ে যায়, মিশর হচ্ছে মরুভূমিতে হয়ে যেত পরিণত, আর হচ্ছে কি আর পড়তে হতো না আমাদেরকে ইতিহাসে, হচ্ছে এত কিছু এখানে হচ্ছে ডেভেলপমেন্ট আসতো না, আর পড়তে আমাদেরকে হতো না। তো এই হচ্ছে ব্যাপার। আর কৃষির প্রসার, কৃষির প্রসার কী করে হচ্ছে হলো এখানে, সভ্যতা গড়ে ওঠার জন্য কৃষি তো দেখো চাষবাস হবে না, তো তোমার খাবে কি। হ্যাঁ, কৃষকদের অবস্থা প্রেজেন্টটাও যে খুব ভালো রয়েছে সেরকম না, আর এইখানে মিশরের ক্ষেত্রে যে কৃষকদের অবস্থা খুব ভালো থাকবে তো নয়, কৃষকদের কেন, কৃষকের সঙ্গে তখন ছিল হচ্ছে ক্রীতদাস। ক্রীতদাস মানে কী ছিল, ক্রীতদাস মানে হচ্ছে তখনকার টাইমে ছিল যে আরে তো হচ্ছে আমার লোটা মাল, হ্যাঁ কি আমার যা খুশি তাই করবো ক্রীতদাসের সঙ্গে। তো ক্রীতদাসের সঙ্গে আর কৃষকের সঙ্গে মানুষ কখনোই, শাসক শ্রেণী কখনোই ভালো ব্যবহার করতো না, তো সেটা হচ্ছে আমরা দেখবো। তো কিন্তু হচ্ছে ব্যাপার কি, এখানে আমরা দেখবো যে নীল নদের যে কৃষির প্রসারটা কী করে হলো, যে চাষবাসটা হচ্ছে যে এই কৃষকেদের প্রসারটা কীভাবে হচ্ছে, যে চাষবাস কীভাবে হচ্ছে উন্নতি হচ্ছে, কেন চাষবাস এখানে হচ্ছে, এই ফ্যাক্টরটা দেখতে হবে। এই চাষবাস হওয়ার পেছনে কারণ হচ্ছে একমাত্র নীল নদ। যদি নীল নদ না থাকতো তো সেখানে চাষবাস হতো না, কারণ কি সেখানে ওয়েদারটা এমনই, সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, মানে বৃষ্টি পড়ছে না, ঠিক আছে। আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশে
খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে হচ্ছে আমরা ঘুরি, ফুটবল খেলি। আচ্ছা কে কে ফুটবল খেলো বৃষ্টিতে? আর পুরো হচ্ছে ফুটবলটাকে মাঝে কাদা হয়েছে, পিছলে চলে গেলে পুরো। এরকম কেউ স্টুডেন্ট আছে না শুধু হচ্ছে পড়াশোনা করো, এরকম স্টুডেন্ট রয়েছে? হ্যাঁ জানো অসুবিধা নেই, যারা শুধু পড়াশোনা করে মন দিয়ে করে তাদের কোনো ব্যাপার নাই, মন দিয়ে করো। আর যারা হচ্ছে পুরো হচ্ছে খেলাধুলো করে কাদা ফাদায় মাকে দিয়ে তারপর উঠে আসে এসে আবার পড়াশোনা করে, তাতেও কোনো অসুবিধা নেই, পড়াশোনাটা হোক। কিন্তু অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে যারা রিল দেখে কিংবা কিছু যে ইনস্টাগ্রামে হচ্ছে রিল করে, দেখে তাকে স্যার আপনি আমাকে ডায়লগ দিতে এসছেন না পড়াতে এসছেন? তো ব্যাপারটা হচ্ছে কি, রিল আমাদেরকে একভাবে হচ্ছে অ্যাডিক্টেড করে দিচ্ছে। এখনকার সময় হচ্ছে রিল আমাদেরকে অ্যাডিক্টেড করে দিচ্ছে, আমাদের মাথা থেকে হচ্ছে বেশি ডোপামিন রিলিজ হচ্ছে, তার জন্য কি আমরা ওর অ্যাডিকশানে ভুগছি। চোখের প্রবলেম, এখানে হচ্ছে ঘাড়ের প্রবলেম দেখবে, যারা বেশি করে ফোন বেশি ঘাটে তো এখানে মানে এরকমভাবে যে একভাবে থাকে। তো ফোনের আমাদেরকে ইউজ কেরকম কি সামনে রেখে করতে হবে, তো এইগুলো হচ্ছে অনেক ফ্যাক্টর থাকে, অনেক কিছু যে এইগুলোকে আমরা দেখি না পড়েছি একদম অ্যাডিক্টেড হয়ে এরকমভাবেই থাকি। তো এরকমভাবে বইও কখনো হচ্ছে না এরকমভাবে পড়বে না, পুরো হচ্ছে সামনে আই কন্ট্যাক্ট ঠিকঠাক যেন থাকে, তো এইভাবে তো তাহলে কি আমরা সেফ থাকবো, এই হচ্ছে ব্যাপার। চলো আসা যাক হচ্ছে টপিকে, কোথা থেকে কোথায় গেলাম। আচ্ছা যে কি চাষবাসের ক্ষেত্রে কী ব্যাপারটা হচ্ছে, নীল নদ যদি না থাকতো সেখানে চাষবাস হতো না, আর নীল নদের জন্য মাটি উর্বর হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কী স্যার, কী বলতে চাইছেন আপনি? নদী যখন থাকে তো নদীতে হচ্ছে বন্যা আসে, বাড় আসে, তোমার হচ্ছে ভরাকটার ভরাকটা বিভিন্ন সব কিছু হচ্ছে আসে। তো এক্ষেত্রে কী হয় যে এই মাটিগুলো নদীর পাশে তো উঁচু চর না, মাটিগুলো যেখানে থাকে সেখানে কি যখন হচ্ছে সেই বন্যাটা হলো, বন্যাটা হওয়ার কি বন্যা কিন্তু কাজে হতে হয় উপকারের, বন্যাটা যখন হলো কি সেই নদীর জলটা হচ্ছে উপচে পড়লো হচ্ছে আশেপাশের জমিগুলোর ওপর দিয়ে। আশেপাশের জমিগুলো যখন ওপর দিয়ে একটা উপচে পড়লো তখন নদীর সেই পলিগুলো এই জমির ওপরে হচ্ছে একটা লেয়ার সৃষ্টি করলো, আর এই লেয়ারটাই কি মাটির উর্বরতা বৃদ্ধি করে দেয়। উর্বরতা যখনই মাটির বৃদ্ধি হয় মানে কি মাটিটাকে করে দিল কি চাষের জন্য উপযুক্ত, আর সার দিয়ে দিল একবারে পুরো। আর যখন যেখানে হচ্ছে যেসব গাছপালা হচ্ছে পোতা হচ্ছে, যেসব সিড মানে বীজ যেগুলো রোপণ করেছে সেগুলো কি খুব তাড়াতাড়ি ফুলে ফেঁপে উঠছে বা খুব তাড়াতাড়ি সেগুলো হচ্ছে গ্রোথ বেড়ে যাচ্ছে। তো এই জন্য কি মিশর তাহলে দেখো যে চাষবাসে কীভাবে হচ্ছে উন্নতি ঘটানো, আর চাষবাস যখন আছে মানুষ খাওয়া দাওয়া করে বিজনেস ভালো চলবে, যখন মানুষের পেটের মধ্যে ভাত বেশি থাকবে তো তখন তারা ডেভেলপমেন্টের দিকেও তারা এগোবে। তার মানে কি মিশর কীভাবে হচ্ছে চাষবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সরি নীলনদ কীভাবে হচ্ছে চাষবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ক্লিয়ার? তো এই হচ্ছে আমরা দেখলাম যে চাষবাসের ক্ষেত্রে এটা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেচের ক্ষেত্রে হচ্ছে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মিশর হচ্ছে এমন একটা লোকেশান যেখানে হচ্ছে বৃষ্টিপাত কম হতো, জিওগ্রাফি ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে মেন দেখবো তো কি যেখানে হচ্ছে বৃষ্টিপাত কম হতো। তো বৃষ্টিপাত যেখানে কম হচ্ছে আর যে মানুষ হচ্ছে চাষবাস করতে চাইছে তার মানে কি তার কাছে একটা অপশান কি যে কোথাও না কোথাও থেকে আমাকে হচ্ছে জল দিতে হবে। তো সেই জলের একমাত্র অপশান কি রয়েছে মিশরে, নীল নদ। যদি নীল নদ না থাকতো তাহলে হচ্ছে সেখানে গাছগুলো হচ্ছে বাঁচানো যেত না, কারণ সেখানে বৃষ্টি হয় না, জলের সোর্স একমাত্র কি নীল নদ। নীল নদে তাহলে কেন মিশরকে নীল নদের দান বলা হচ্ছে, ক্লিয়ার? আর একটা পয়েন্ট আমরা পেলাম। তো তারপরে কি শিল্প আর বাণিজ্যর বিকাশের ক্ষেত্রে হচ্ছে নীল নদ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরে স্যার এটা কী করে হচ্ছে, প্রত্যেকটা সভ্যতায় আমরা দেখছি যে মানুষ কিন্তু তখনকার টাইম থেকে তারও আগে থেকে হচ্ছে কি মানুষ কাঠ কেটে নৌকা বানাতে বা চামড়া দিয়ে নৌকা বানাতে, কলার ভেলা দিয়ে হচ্ছে গাড়ি ফাড়ি মানে জলযান বানাতে এসব কিছু শিখতে শুরু করে দিয়েছিল, আপডেট হতে দেখছে, মানুষ জাহাজ বানাতে শিখে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ প্রেজেন্ট কন্ডিশনে একটা জাহাজের মতন নয় কিন্তু মানুষ তার মতন করে হচ্ছে সব কিছু বানাতে শিখে যাচ্ছে। তো তার মানে কি এইসব জলযান বানাতে শিখে যাচ্ছে, মানে জলের ওপর দিয়ে যেই যানবাহন যাবে সেইগুলো বানাতে কিন্তু মানুষ শিখে যাচ্ছে। আর জল কোথায়, কোন জলের ওপর দিয়ে যাবে, নীল নদের ওপর দিয়ে যাবে, মানুষের তখনকার কি মিশরের হচ্ছে মানুষদের বিজনেস ডেভেলপ হচ্ছে, কোথা দিয়ে যাওয়া আসা করছে, গাড়ি তো নেই যে এরকমভাবে চালিয়ে চলো। ওটা কি গানটা ছিল ভুলে গেছি, ওপমে নিকিলা, তারপরে কি ভুলে গেছি, যে জানো হচ্ছে কমেন্ট করে জানো। তখন ব্যাপার কি মেন কি বিজনেস করার জন্য তখন কি জলের ওপর দিয়ে যাওয়ার একটা হচ্ছে আমাদেরকে যান পেয়ে গেলাম, তো মানে যানবাহন একটা পেয়ে গেলাম। তো এই নীল নদের ওপর দিয়ে কি বিজনেস রিলেশনও হচ্ছে ডেভেলপ হচ্ছে, এই নদীটার মধ্যে দিয়ে কি যানবাহন নিয়ে যাওয়া যাচ্ছে, ঠিক আছে? বাণিজ্যের বিকাশ হচ্ছে।
আচ্ছা, অনুকূল জলবায়ু পাচ্ছি। অনুকূল জলবায়ু মানে কি? দেখো, যখনই না আশেপাশে একটা নদী যাবে, তো নদী কি করে না, খুব ঠান্ডা খুব গরম পড়তে হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে দেয়। এটা কি, এটা হচ্ছে আমরা সহ্য করতে পারবো। সেই নদীটা হচ্ছে কি, সেই টেম্পারেচার গরমের হচ্ছে নদীর আশেপাশে খুব ঠান্ডা হতে দেবে না, মানে ঠান্ডা রাখবে, আবার হচ্ছে খুব ঠান্ডায় হচ্ছে জমে যেতে দেবে না। সে টেম্পারেচারকে কন্ট্রোল করার হচ্ছে ক্ষমতা নদীর রয়েছে। তো সেক্ষেত্রে কি, এই অনুকূল আবহাওয়া সৃষ্টি করে, অনুকূল জলবায়ু সৃষ্টি করছে হচ্ছে এই নীলনদ। মানুষকে হচ্ছে কি, একটা কমফোর্টেবল জোনে হচ্ছে রাখছে নীলনদ। এছাড়াও কি, নগর আর বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা হচ্ছে, জলের মধ্যে দিয়ে বিজনেসের জন্য নৌকা নিয়ে যাওয়া আসা করতে পারবে, তো সেইটা হচ্ছে কেন্দ্র প্রতিষ্ঠা করছে, যোগাযোগের হচ্ছে সুবিধে করে দিচ্ছে। ঠিক আছে, ঐতিহাসিক হেরোডোটাস কী বলছে, মিশরকে তাই জন্য হচ্ছে নীলনদের দান বলছে। তো এবার হচ্ছে ক্লিয়ার যে মিশরকে কেন নীলনদের দান বলা হয়। খুব হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে বলো কি হিস্ট্রির ক্ষেত্রে বলো, তো সব জায়গায় হচ্ছে এই প্রশ্নটা আসে। তো এবং আজ থেকে আমি আশা করবো যে এই প্রশ্নের ক্ষেত্রে আর কিছু হচ্ছে কিছু তোমাদের ডাউট হচ্ছে থাকবে না। তো এখনও কি ডাউট আছে, কেন মিশরকে নীলনদের দান বলা হয়, যদি থাকে আমাকে অবশ্যই বলো, তাহলে আমি কোথায় বোঝাতে আমার আমি ব্যর্থ হয়েছি আমি তাহলে জানতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার যে মিশরকে কেন নীলনদের দান বলা হয়, তো এইটা হচ্ছে আমরা দেখবো দেখলাম। তো এরপরে দেখবো যে এই সভ্যতার সূচনা কীভাবে হয়েছিল, তার আগে আমি আরও একবার দেখবো যে আমার রেকর্ডিং ঠিকঠাক চলছে কি না। এই সভ্যতার সূচনা কীভাবে হয়েছিল, সূচনার ক্ষেত্রে যদি দেখি এই সভ্যতার, প্রথমে কিন্তু এখানে হচ্ছে কৃষিকাজ আর হচ্ছে পশুপালন হতো প্রত্যেকটা সভ্যতার ক্ষেত্রের মধ্যে আমরা যেটা দেখতে পাই। ঠিক আছে, কৃষি হচ্ছে স্টার্ট হয়। কৃষি কীভাবে স্টার্ট হয়, এখানে হচ্ছে বদ্বীপ, মানে প্রথমে হচ্ছে এমনি কৃষি যেখানে সেখানে হচ্ছে চাষবাস করতে দিয়ে, তারপরে কি বদ্বীপ অঞ্চল। বদ্বীপ অঞ্চল হচ্ছে কোনগুলোকে বদ্বীপ অঞ্চল বলে, তো এখানে হচ্ছে কি বদ্বীপ, এখান থেকে নদী যাচ্ছে নদী যাচ্ছে, এরকমভাবে হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে আটকে গেলো, দিয়ে নদীর জলটা এধার দিয়ে গিয়ে হচ্ছে বয়ে গেলো। তো এখানে কি আশপাশ দিয়ে নদী আছে, এখানে মাটিটা খুব উর্বর হবে। এই তারপরে কি করে মানুষ হচ্ছে বেশি হচ্ছে ফসলের আশায়, বেশি হচ্ছে তাড়াতাড়ি গ্রোথের আশায় হচ্ছে বদ্বীপ অঞ্চলে মিশরের লোকের হচ্ছে বদ্বীপ অঞ্চলে হচ্ছে চাষবাস শুরু করতে যায়, শুরু করে দেয়। ঠিক আছে, তারপরে কি এখানে হচ্ছে একটা ওয়ার্ড দেখো হচ্ছে ফাউম। ফাউম মানে হচ্ছে হচ্ছে অঞ্চল, মিশরীয় ভাষা হচ্ছে ফাউম। ফাউম কথার অর্থ কী হচ্ছে অঞ্চল। ঠিক আছে, আর হচ্ছে চাষ তখনকার মানুষ কিসের মধ্যে দিয়ে করতো, কাঠ আর হচ্ছে ধারালো পাথর। আপডেট হয়েছে, তারপরে আপডেট হয়েছে বিভিন্ন অস্ত্র বস্ত্র বানিয়ে, ফার্স্ট টাইমে বলছে একদম ফার্স্ট টাইমে আর্লি ফেজে কী করতে হচ্ছে কাঠ আর হচ্ছে ধারালো পাথর দিয়ে তারা হচ্ছে চাষবাসের ক্ষেত্রে হচ্ছে কাজে লাগাতো। ঠিক আছে, আর এখানে মেন মেন ফসল কী ছিল, গম ভুট্টা তিসি প্রভৃতি ফসল হচ্ছে এখান থেকে পেতাম। এই হচ্ছে তাদের হচ্ছে চাষবাসের দিকে গেল। আর পরবর্তী টাইমে তাহলে আপডেট যখন হয়ে গেলো তখন তাহলে কীভাবে তারা চাষ করতো, তখন হচ্ছে বীজ ফিজ ছড়িয়ে দিত, দিয়ে হচ্ছে বিভিন্ন পশুকে সেই মাটিতে ছেড়ে দিত, কি বীজ ছড়িয়ে দিয়ে পশুগুলোকে মাটিতে সেই পশুগুলো এরকম খুব 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 করে হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যখন যাচ্ছে কি বীজগুলো হচ্ছে সেই পশুর পায়ের জন্য মাটির কাদার তলায় পৌঁছে যাচ্ছে, দিয়ে তারপরে কি সেখান থেকে আবার হচ্ছে গাছপাশে হচ্ছে। তো এরকমভাবে না বিভিন্ন হচ্ছে টেকনিক তারা হচ্ছে করেছিল, দিয়ে করতে করতে এগিয়েছে। আর এখনকার মানুষ হচ্ছে কীভাবে চাষবাস করে, কী মেশিনের মধ্যে দিয়ে চাষ করে বলো দেখি, জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। এটা হলো পশুপালনের ক্ষেত্রে কী কী পাচ্ছি দেখি, যে পশুপালনের ক্ষেত্রে তারা কি ছাগল পুষত, ভেড়া পুষত, গরু পুষত, রাজহাঁস প্রভৃতি জিনিস হচ্ছে পুষত। আর শিকারের ক্ষেত্রে কি তারা মাছ শিকার করতো, কুমির শিকার করতো, জলহস্তি, কুমির জলের ওপর দিয়ে যাচ্ছে, তো আশেপাশে তো কুমিরকে হত্যা ছাড়া শিকার করেনি, তা কুমির কি শুধু মানুষকে খাবে, মানুষ কি কুমিরকে, এই যে কুমিরের কিছু রান্না করতো কুমিরের কোনো রেসিপি ছিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মাছ কুমির জলহস্তি এইসব শিকার করতো। আর কি তাদের অস্ত্রের মধ্যে কী ছিল, তো বড়শি ছিল, তীরধনুক ছিল, হাড়পুন ছিল, এইসব অস্ত্র হচ্ছে তারা ব্যবহার করে থাকতো। ঠিক আছে, ওকে, তো তাহলে হচ্ছে সূচনা পর্বের দিকে হচ্ছে কীভাবে হচ্ছে চলছিল সেইগুলো হচ্ছে আমরা দেখলাম। তো এরপরে হচ্ছে আমরা দেখবো যে মিশরের শিল্প আর হচ্ছে কারিগরিবিদ্যা কী কী ছিল, পুরো ব্যাপারটা মিশর সম্পর্কে যখন আমরা দেখছি, তো এই সভ্যতা সম্পর্কে তো আমাদের দেখতে হবে যে কী কী ছিল সেখানে, কীভাবে হচ্ছে এই কথা। দেখো এখানে হচ্ছে, আচ্ছা রাজাকে কী বলা তো জানো মিশরে, ফেরাও, এই 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 জিনিসটা জানো যে, আচ্ছা এইটা তো আসবো পরে। অনেক ছোটো ছোটো জায়গায় ছিল, ইউনিফিকেশান অফ জার্মানি, ইউনিফিকেশান বিভিন্ন দেশের ইউনিফিকেশান ক্লাস নাইনে আমরা পড়েছি না, তো হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি ক্ষেত্রে আবার ক্লাস টুয়েলভে হচ্ছে আবার থাকে, তো এইগুলো সব হচ্ছে আমরা পড়েছি না। তো এখানে কি মিশর, মিশরও কিন্তু ছোটো ছোটো বিভিন্ন রাজ্যে ভাগ
ভাগ করা ছিল, দিয়ে সেইগুলো আবার ইউনাইটেড হয়েছে। এই সব কিছু হচ্ছে আমরা জানছি কোথায় দিয়ে, কোনো বই থাকে খনন কার্যের মধ্যে দিয়ে বেশিরভাগ ইতিহাস আছে। আর তাদের এদের লিপি হচ্ছে চিত্রলিপি ছিল, ছবির মধ্যে দিয়ে হচ্ছে এঁকে তারা বোঝাতো, সব আসো স্টেপ বাই স্টেপ। তো তার আগে ফার্স্টে দেখবো যে মিশরে কী কী শিল্প আর হচ্ছে কারিগরি বিদ্যা ছিল, কী কী শিল্প হচ্ছে সেখান থেকে পাওয়া গেছিলো। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তো মিশরের ক্ষেত্রে কি মৃৎপাত্র আমরা পাই, পাই হচ্ছে ঝুড়ি প্রভৃতি জিনিসগুলো আমরা পাই। মৃৎপাত্র মানে কি মাটির পাত্র, মাটির তৈরি হচ্ছে জিনিসপত্রগুলো আমরা পাচ্ছি, ঝুড়ি ফুড়ি প্রভৃতি জিনিসগুলো পাচ্ছি। এছাড়াও কি আমরা দেখতে পাচ্ছি সেখানে মানুষের কালো আর হচ্ছে লাল রং হচ্ছে তারা ব্যবহার করছে, ঠিক আছে। সেই কালো আর লাল রং দিয়ে তারা হচ্ছে বিভিন্ন জিনিসগুলোকে রং ফং হচ্ছে করে নিচ্ছে। এছাড়া কি এছাড়া পাচ্ছি হচ্ছে তারা হচ্ছে পাথরের আর হচ্ছে তামার ব্যবহার জানতো। এটা হচ্ছে আমরা কী করে জানতে পাচ্ছি, আরে যখন খনন কার্য হচ্ছে সেখান থেকে বিভিন্ন এভিডেন্স, তো মিশরের বিভিন্ন এভিডেন্স হচ্ছে উঠে আসতো। তো সেই এভিডেন্স থেকে আমরা জানতে পাচ্ছি, আমরা বলতে পাচ্ছি যে তারা হচ্ছে তামার জিনিস আর পাথরের জিনিস সেই টাইমে হচ্ছে ব্যবহার করতো। আচ্ছা পাশ দিয়ে কিছু নয়েজ আছে, গেস করতো হচ্ছে এটা কিসের আওয়াজ আসছে, যে এই যে আওয়াজটা হচ্ছে এই আওয়াজটা কিসের, কী ডাকছে বা কিছু তো ডাকছে। হ্যাঁ আমি এইটুকুনি বলতে পারি যে আমি একটা কোনো একটা প্রত্যন্ত গ্রাম থেকে হচ্ছে আমি এই ক্লাসটা রেকর্ড করছি, যেটা হচ্ছে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। আর মাঝে মাঝে এখানে কারেন্ট চলে যায়, মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যা হতেই থাকে। তো এটা হচ্ছে কি এখানে কি এখানে হচ্ছে যেসব অলঙ্কার মানুষ হচ্ছে কি নেকলেস হারদুল সব কিছু তো বানাবে, তো এখানে কী কী ধরনের অলঙ্কার কী কী পাথর ছিল যদি এইটা তোমাকে লিখতে হবে, যদি তোমাদের মিশর সম্পর্কে কিছু লিখতে দেয় আর জানার জন্য, সেটা হচ্ছে কি এখানে মানুষ হচ্ছে কি হাড় ফাড় দিয়ে হচ্ছে গয়না ফয়না বানাতো, তার সঙ্গে কি তামা থাকতো, তামা ব্যবহার করতো, এবং শামুক শামুক শামুকের মধ্যে কী থাকে ঝিনুক মুক্ত, এইসব জিনিসগুলো দিয়ে তারা হচ্ছে বিভিন্ন তাদের অলঙ্কার বানাতো। আর তাদের হচ্ছে যানবাহন কী ছিল, তারা হচ্ছে নৌকার ব্যবহার জেনে গেছিলো, তারা হচ্ছে গরুর গাড়ি, কুমার পাড়ার গরুর গাড়ি না মিশরের পাড়ার গরুর গাড়ি, তারা হচ্ছে গরুর গাড়ি ব্যবহার জানতো, তারা হচ্ছে নৌকার ব্যবহার জানতো। এবং সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তারা হচ্ছে পঞ্জিকা বানিয়ে ফেলেছিলো, মানে হচ্ছে কি কালো পঞ্জি বছরের হিসেব যেইগুলোতে থাকে, ঠিক আছে, বাৎসরিক হিসেব যেই সব থাকে সেসব ক্যালেন্ডার তারা হচ্ছে বানিয়ে ফেলেছিল। মোটামুটি ভাষায় আমাদের ভাষায় বলতে ক্যালেন্ডার তারা হচ্ছে কিন্তু তখনকার টাইমে হচ্ছে আবিষ্কার করে ফেলেছিল, তারা হচ্ছে বছরের হিসেব রাখতে পারছে। তাহলে হচ্ছে কতটা আপডেটেড মিশর ছিল, ক্যান ইউ ইমাজিন? তো কেমন লাগছে মিশরের ইতিহাস, কী মনে হচ্ছে যে আমরা এখন আপডেট হয়েছি, তখনকার মানুষ ইতিহাস শুরু হচ্ছে সেই সব সভ্যতাগুলো এত আপডেটেড ছিল? তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখবো যে নগর রাষ্ট্র, মিশরের যে নগর রাষ্ট্র ছিল যে রাষ্ট্রের ব্যাপারটা কেমন ছিল, দেশ কেমন ছিল, কী ছিল, কী এর পেছনে ছিল, কীভাবে মিশর গঠন হলো, কীভাবে ফেরাও এলো, তো ফেরাও সম্পর্কেও দেখবো। তো এবার কি নগর রাষ্ট্রের ক্ষেত্রে বলতে গেলে কি তারা হচ্ছে দলবদ্ধভাবে বাস করতো, আর সেই দলকে কী বলো তো দলবদ্ধভাবে যে তৈরি হতো তো সেই দলের নাম কী ছিল, দলকে বলো তো লোম। আচ্ছা লোম মানে এই লোম নয়, না বাবু এরকম নয়, তারা যে দলবদ্ধভাবে যে বসতি গঠন করেছিল তো সেই বসতিকে বলা হতো হচ্ছে লোম, ওকে। আর লোম কি, লোম হচ্ছে প্রাচীন নগর রাষ্ট্র, লোম ইকুয়াল টু প্রাচীন নগর রাষ্ট্রকে লোম বলা হচ্ছে। আচ্ছা তখনকার টাইমে না টোটাল হচ্ছে কি 40টা মতন রাজ্য ছিল, সেইগুলো কি সেইগুলো যে যার মধ্যে হচ্ছে ঝামেলাঝাটি করতো, দিয়ে তারপরে কি ইউনিফাইড হয়, ইউনিফাইড হয় তো দুটো রাষ্ট্র দেয়, সেটা আবার পরে হচ্ছে একটা হয়ে যায় এবং তার রাজা হচ্ছে ফেরাও হয়। তো এখানে কী বলা আছে এদিকে, আচ্ছা আলাদা আলাদা হচ্ছে এরকম রাষ্ট্র ছিল, তাদের হচ্ছে আলাদা আলাদা শাসকও ছিল। পরবর্তী সময় বিভিন্ন লোম, এই আলাদা আলাদা রাষ্ট্রগুলোকে তো লোম বলা আছে, তো সেইগুলো লোমগুলো যুক্ত হয় এবং মিশর দুটি বড় রাষ্ট্রের সৃষ্টি হয়, অর্থাৎ কি অল লোম মানে বিভিন্ন লোম ছোটো 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 রাজ্য, সেই রাজ্যগুলোকে লোম বলা আছে, সেইগুলো হচ্ছে কি ইউনিফাইড হয়ে কী করছে হচ্ছে উত্তর মিশর আর হচ্ছে দক্ষিণ মিশর দুটো মিশরের গঠন করছে, দিয়ে তারপর কি উত্তর আর দক্ষিণ মিশরও একটা টাইমে হচ্ছে ইউনিফাইড হয়ে যাচ্ছে, হয়ে হচ্ছে ঐক্যবদ্ধ মিশর গঠন করছে। আর এই ঐক্যবদ্ধ মিশরের হচ্ছে রাজা বা শাসক কে হয়, যে হয় তাকে বলা হয় হচ্ছে ফেরাও। তো এক্ষেত্রে কি এবার আসবো হচ্ছে এই ফেরাওয়ের ক্ষমতা, ফেরাও কীভাবে হচ্ছে ক্ষমতা পাচ্ছে, মানে ফেরাও কী কী ক্ষমতা ফেরাওয়ের কাছে বা রাজার কাছে হচ্ছে থাকছে, এই ফেরাওদেরই হচ্ছে পিরামিড তৈরি হতো। আর এছাড়াও হচ্ছে সেখানকার হচ্ছে বড়লোক যারা মানুষ ছিল, যাদের কাছে টাকা পয়সা ছিল তার হচ্ছে গঠন হতো, টাকা পয়সা যার কাছে থাকবে তার তো অনেক কিছু ক্ষমতা থাকবেই, সে অনেক কিছু গঠন করতে পারবে। তো ঠিক আছে, তো দেখা যাক হচ্ছে এবার ফেরাওয়ের শাসক হিসেবে ফেরাওয়ের কী কী ক্ষমতা রয়েছে, ক্লাসটা কি বড়ো হচ্ছে? আরে দেখো ক্লাস বড়ো হচ্ছে, এটা বড়ো হচ্ছে কেন হচ্ছে ক্লাসটা বড়ো, তো বড়ো হচ্ছে ক্লাসটা একটাই কারণে যে আমি এমন তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করি যেই ক্লাসটা দেখলে
সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যদি 50% যেই এক্সামই দাও না কেন, তোমার যে বড়ো কোশ্চেন আছে কলেজ ইউনিভার্সিটি যে এক্সাম 50% মনে রেখে দিয়ে লিখতে পারলেও না, তুমি কিন্তু অনেক নম্বর পেয়ে যাবে। কত পার্সেন্ট পাবে মনে হচ্ছে দেখো? তো এটাই। এবার হচ্ছে শাসক হিসাবে ফেরাওয়ের ক্ষমতাগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে ঐক্যবদ্ধ হচ্ছে মিশর, হচ্ছে প্রথমে ছোটো ছোটো 40টা জায়গায় ছিল, সেগুলো হচ্ছে ইউনিফাইড হচ্ছে। এবার কী হচ্ছে, তাদের মধ্যে যুদ্ধ থাকতো যে 40টা যখন ছিল, 40টা থেকে যখন হচ্ছে দুটোতে তৈরি হচ্ছে, সেটা কি কখন হচ্ছে 4000 BC খ্রিস্টপূর্ব 4000-এ হচ্ছে এটা ইউনিফাইড হচ্ছে, দুটো শক্তিশালী হচ্ছে রাজ্যে পরিণত হচ্ছে। কী হচ্ছে, উত্তর মিশর আর হচ্ছে দক্ষিণ মিশর, ঠিক আছে। তারপরে কি খ্রিস্টপূর্ব হচ্ছে 3200-তে এই ঐক্যবদ্ধ মিশর হয়, এখানে কী হয়েছে প্রথম ফেরাও, প্রথম ফেরাও হয় কে, প্রথম ফেরাও যিনি হন তার নাম হচ্ছে মেনিস। আর এই মেনিসের রাজধানী কোথায় ছিল, মেনসিপ, মেনসিপে হচ্ছে তার রাজধানী ছিল। এরপরে আরও শক্তিশালী যারা ফেরাও আসে, ফেরাও আসে বা রাজা আসে, তাদের নাম কী ছিল, তাদের নাম হচ্ছে জোসার, তার নাম হচ্ছে গুফু, তার নাম হচ্ছে টনেন খালেম, তারপরে আবার কী আছে দ্বিতীয় রোমেসিস প্রভৃতি হচ্ছে বিভিন্ন শক্তিশালী ফেরাও বা শক্তিশালী রাজারা হচ্ছে মিশরে আসে। সেই সকল রাজাদের নাম আমি তোমাদেরকে বলে দিলাম। তো এরপর কী হচ্ছে উৎপত্তি, এই যে ফেরাও, ফেরাও কথাটা হচ্ছে কোথা থেকে এলো, ফেরাওই কেন বলা হতো, তাকে রাজা বলতে বললো না কেন, আরে মিশরের রাজা ছিল, আরে রাজারা আসছে, রাজা বলতে মিশরের হচ্ছে ফেরাও, ফেরাও কথাটা কেন এলো? তো ফেরাও কথাটার উৎপত্তি কোথা থেকে এসছে, তো উৎপত্তি এসছে হচ্ছে তোমার হচ্ছে পেরো। আচ্ছা পেরো বলে হচ্ছে যারা, এইটা ভেবো না যে যারা হচ্ছে যায় তারাপীঠে, তারাপীঠে পুজো দেয় হচ্ছে প্যাড়া দিয়ে, প্যাড়া খেতে কিন্তু লাগে আমার খুব ভালো। এই প্যাড়া আর পেরো দুটোকে কিন্তু গুলিয়ে ফেলো না তুমিও। এই পেরো শব্দ থেকে, পেরো কথার অর্থ হচ্ছে কি যে বড় বাড়ি বা রাজপ্রসাদ, মানে বড় একটা অট্টালিকা, মিশরের কথা বলছে, ঠিক আছে। মিশরের বড় বড় অট্টালিকাকে কী বলা হতো, যে পেরো, পেরোতে থাকতো কি, পেরোতে থাকতো হচ্ছে ফেরাও। তো এইখান থেকে সেই পেরোতে থাকা যে থাকতো তাকে বলা হতো ফেরাও। তো এখান থেকে এলো হচ্ছে এই ফেরাও কথাটা, ঠিক আছে। এদের ক্ষমতা, এই রাজাদের ক্ষমতা কী বলতো, বলা হতো হচ্ছে দৈব ক্ষমতা রয়েছে, অর্থাৎ হচ্ছে কি এই রাজার হচ্ছে কি ঝড় বৃষ্টি আনার ক্ষমতা, ভূমিকম্প আছে সেই ক্ষমতা, বন্যার ক্ষমতা, সব কিছু যা কিছু হচ্ছে পৃথিবীতে যা কিছু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আছে, তো এরকমভাবে এটা ক্রিয়েট করে দেওয়া ছিল। এইসব ক্ষমতা কার আছে, আর ফেরাও চাইছে তাই এই সব কিছু হচ্ছে, ঠিক আছে। এইসব হওয়ার পেছনে যার ক্ষমতা রয়েছে তো তাকেই বলা হচ্ছে ফেরাও, মানে রাজার এইসব ক্ষমতা রয়েছে যে এসব কিছু তিনি হচ্ছে কন্ট্রোল করতে পারে। তার মানে কি এই 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 বলার মধ্যে দেখি জনগণ, জনগণ নির্গত পড়াশোনা করার হচ্ছে ক্ষমতা নেই বা কিছু নেই, তো তারা কি রাজার এত কিছু, রাজাই তার মানে তো ভগবান, তাই না? তো রাজার এগেনস্টে যাবে কেউ মানুষ? আরে না বাবা, রাজার এগেনস্টে কখনো কি যাওয়া যেতে পারে? রাজা রাজা আছে না, ফেরাও আমাদের ফেরাও আছে, ফেরাও প্রচুর ক্ষমতা আছে। না বাবা, ফেরাও এগেনস্টে আমাদের যাওয়া যাবে না, ফেরাও যা বলবে অত্যাচার করছে, না এটা ফেরাও অত্যাচার করছে না, আমরা কোনো কিছু পাপ করেছি তাই আমাদের ফেরাও অত্যাচার করছে। তো এরকম হচ্ছে ক্রিয়েট একটা ব্যাপার হয়ে গেছিলো কি দৈব ক্ষমতা রয়েছে, দেবতার মতন ক্ষমতা রয়েছে ফেরাওয়ের। কী হচ্ছে শাসনতান্ত্রিক সকল ক্ষমতা তার কাছে ছিল, শাসনের যে কোনো কিছু, আরে একে মেরে দাও মেরে দেবে, ওকে হচ্ছে কিছু দিয়ে দাও দিয়ে দেবে, সব শাসনতান্ত্রিক হচ্ছে সকল ক্ষমতা হচ্ছে ফেরাওয়ের হাতে ছিল। সকল জমির মালিক, জমির মালিকানার সকলের অধিকার হচ্ছে ফেরাওয়ের হাতে ছিল, যে কোনো জমি তারা নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারবে। তার হচ্ছে দেহ রক্ষার অধিকার ছিল, পুরোহিত নিয়োগ করার হচ্ছে অধিকার ছিল। সেকেন্ড গুরুত্বপূর্ণ স্টেপে আসবে হচ্ছে পুরোহিত, পুরোহিতদের এমন অধিকার ছিল যে পুরোহিতরা বিদ্রোহ বিদ্রোহ সব কিছু দমন করে দিত, এটা নিয়ে হচ্ছে আমি বলবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এছাড়া অন্যান্য অধিকার ফেরাও ছিল, ফেরাও কী ছিল হচ্ছে অন্যান্য কর্তব্য, সেটাকে নীলনদকে রক্ষা করা। নীলনদ যতদিন টিকে আছে না এই সভ্যতা টিকে আছে, তো নীলনদকে রক্ষা করার হচ্ছে তার একটা দায়িত্ব ছিল। এটা ছিল কি খাল খনন করার হচ্ছে তার দায়িত্ব ছিল, বাঁধ নির্মাণ করা, ধাতু সংগ্রহ করা প্রভৃতি জিনিসগুলো হচ্ছে ফেরাওয়ের কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়তো এবং ফেরাও এই দায়িত্বগুলো পালন করতো। নীলনদ শেষ হয়ে গেলে ভিতরে শেষ তো হচ্ছে সব কিছু, মিশরই শেষ হয়ে যাবে। তো এরপরে আসবে হচ্ছে পুরোহিত,
ফেরাও তো হচ্ছে পুরোহিতকে নিয়োগ করলো, তো পুরোহিতের তো কিছু ডিউটি থাকবে ফেরাওয়ের ওপর, তো পুরোহিত কি কি ডিউটি পালন করছে সেটা আর কি। পুরোহিত মেন কাজ কী ছিল? উপাসনা করা, মানে ভগবানের হচ্ছে উপাসনা বা পুজো পুজো করা, তো সেটা হচ্ছে তার হচ্ছে মেন কাজ ছিল। এছাড়াও কী ছিল যে বিদ্রোহ দমন করা, যদি কোথাও বিদ্রোহ হচ্ছে তার মানে কি পুরোহিত মানুষকে হচ্ছে কন্ট্রোল করছে। পুরোহিত কি পুজো পুজো করছে, মানুষ হচ্ছে তার কথাবার্তা শোনে। এখনকার সময় যদি যাওয়া যায় পুরোহিতের কথাবার্তা সবাই শোনে, তো পুরোহিত কী বলছে, মানুষ যদি রাজার এগেনস্টে বিদ্রোহ করছে বা যে কোনো সমস্যা নিয়ে বিদ্রোহ করছে, তো পুরোহিত কি ভুজুং বাজুং এইসব কিছু দিয়ে তখনকার টাইমে ঠিক আছে না এটা উচিত নয়, তোমরা কি তোমরা বিদ্রোহ দমাও না হলে চিকুনি ভগবান রেগে যাবে, এইসব বলে টলে হচ্ছে পুরোহিত বিদ্রোহ বিদ্রোহ দমনের হচ্ছে কাজ করতো। তারপর কি ঈশ্বরের সঙ্গে মানুষের সংযোগের মাধ্যম হচ্ছে পুরোহিত ছিল। তাই এরকম কি কোনো লজিক আছে যে মানুষ ডাইরেক্ট হচ্ছে ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না, তো তার জন্য কি ভগবানের আর মানুষের মধ্যে একজন রিপ্রেজেন্টেটিভ কি পুরোহিত, যে আমাকে আমাকে দিতে হবে হচ্ছে পুরোহিতকে বলতে হবে, পুরোহিতের থ্রুতে হচ্ছে ভগবানের কাছে যাবে। তো এরকম হচ্ছে সেরকম একটা কনসেপ্ট ছিল যে ভগবান আর মানুষের হচ্ছে সংযোগের মাধ্যম ছিল হচ্ছে পুরোহিত, মানুষ হচ্ছে ডাইরেক্ট ভগবানকে ডাকতে পারবে না, তো এরকম ব্যাপারটা ছিল। শাসনতান্ত্রিক দায়িত্ব মানে শাসন করার হচ্ছে বিভিন্ন অধিকার হচ্ছে পুরোহিত পালন করে থাকতো। শিক্ষাদান, এখনকার টাইম হচ্ছে স্কুলে শিক্ষা দিতে পারে, যে কোনো মানুষ যার শিক্ষা দেওয়ার অধিকার আছে সে শিক্ষা দিতে পারে, কিন্তু কিছু সময় আছে প্রাচীনকাল থেকে যদি আমরা দেখতে চাই তো দেখবেন যে শিক্ষাদানের অধিকারের ক্ষেত্রে কিন্তু পুরোহিতের ক্ষেত্রে পুরোহিতরাই হচ্ছে শিক্ষাদান করতো, আর শিক্ষার অধিকার সবার কিন্তু ছিল না। এরপর কি দাস দাসী নিয়োগ, যে পুরোহিতরা কী হচ্ছে বিভিন্ন দাসী নিয়োগ করতো, সেটা কি তার হচ্ছে দাসী কথার অর্থ কী হচ্ছে, তারা বিয়ে করতো না সেই মন্দিরে থাকতো এবং মন্দিরকে হচ্ছে সেই ভগবানকে হচ্ছে তাদের স্বামী হিসেবে মেনে তার হচ্ছে তাদের জীবনযাপন কাটিয়ে দিত, যে ভগবানের সেবায়। তো এরকম হচ্ছে একটা ব্যাপার ছিল। তো সেরম কি সেরম হচ্ছে আমরা উদাহরণ দেখতে পাবো যে হিপ শহরে একটা পুরোহিতের আন্ডারে 80,000 দাসী ছিল। আর দাসী নিয়ে যদি কেউ কিছু বেশি ডিটেলস জানো সেটা হচ্ছে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো এরকম ব্যাপার যে তার মানে কি পুরোহিতদের কত বড় অধিকার যে একটা পুরোহিত নিজের কন্ট্রোলে 80,000 দাসী রেখে দিয়েছে, তো এরকম হচ্ছে পুরোহিতদের তখনকার ক্ষমতা ছিল। আর যদি সমাজ ব্যবস্থা দেখতে চাই যে সেই টাইমে কিন্তু হচ্ছে সমাজ নিয়ে হচ্ছে একটুখানি বলি চলো যে মিশরে মিশরের কী ধরনের সমাজ ছিল, তো সেই টাইমে হচ্ছে কি মাতৃতান্ত্রিক সমাজ ছিল, ঠিক আছে। মাতৃতান্ত্রিক সমাজ অর্থাৎ কি সম্পত্তিতে কিন্তু মেয়েদের অধিকার ছিল, যে মেয়েদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে দেওয়া হলো। পরবর্তী সময় ইতিহাস দেখবো যে মেয়েরা কীভাবে হচ্ছে আস্তে আস্তে সব কিছু থেকে বঞ্চিত হতে শুরু করে। তো এরকম ব্যাপার ছিল না যে তখনকার টাইমে কিন্তু মেয়েদের হচ্ছে সম্পত্তিতে অধিকার দেওয়া হতো। এবং পৃথিবীর প্রথম মহিলা শাসক হলেন কোথায়? হলেন হচ্ছে মিশরে, ঠিক আছে। মিশরে হচ্ছে প্রথম মহিলা শাসক আমরা দেখতে পেলাম, তার নাম কি হচ্ছে হাটাসু, ঠিক আছে। তার টাইম হচ্ছে BC 1520 থেকে 1480। আর সমাজ যদি দেখি যে সমাজ হচ্ছে কি তীব্র ধনী আর দরিদ্রের মধ্যে না সমান অধিকার ছিল না, বড়লোক আর গরিবের হচ্ছে সমান অধিকার ছিল না, ধনীর বেশি অধিকার পেত আর গরিবরা হচ্ছে সব কিছু থেকে বঞ্চিত থাকতো। তো সেই জিনিসটা দেখবো যে তীব্র ব্যবধান ছিল, গোষ্ঠীভিত্তিক সমাজ ছিল। আর এই সমাজকে গোষ্ঠীভিত্তিক সমাজ কাঠামোকে কী বলা হতো? কৌম, ঠিক আছে, কৌম বলা হতো। ছিল হচ্ছে সমাজের শোষক শ্রেণী আর ছিল হচ্ছে শোষিত শ্রেণী। একজন হচ্ছে শোষণ করতো তাহলে কি শোষক শ্রেণী বলা হচ্ছে, আর একজন শোষিত হতো তাদেরকে কি শোষিত শ্রেণী বলা হচ্ছে। এই শাসক শ্রেণী বা শোষক শ্রেণী হচ্ছে মধ্যে কারা ছিল, যারা শাসন করতো বা শোষণ করতো? ফেরাও, পুরোহিত, আঞ্চলিক প্রশাসক, রাজকর্মচারী, কারারক্ষক প্রভৃতি মানুষেরা হচ্ছে শোষণ করতো। আর শোষিত হতো কাদের ওপর দিয়ে শোষণ করা হতো? তারা ছিল হচ্ছে কৃষক আর হচ্ছে ক্রীতদাস। ক্রীতদাসকে না তখন হচ্ছে মানুষ কী করতো যে সর্বাধিক শোষিত করতো। একটা ক্রীতদাস কিনে নিল, তার সঙ্গে যা খুশি তাই, যেই মালিকটা কিনে নিল যা খুশি তাই করতে পারতো। যা খুশি মানে হচ্ছে যা খুশি কিনে নিয়েছে সে হচ্ছে তার আন্ডারে। তো ক্রীতদাস তার কবে অবসান হচ্ছে দেখে জানো, আমাকে জানো কীভাবে অবসান হচ্ছে, মানে ক্রীতদাসের সবথেকে করুণ অবস্থা, সবথেকে খারাপ অবস্থা। তার কোনো কিছু অধিকার ছিল না, যা বলবে যা কিছু চাইবে যা কিছু করতে বলে সেই ক্রীতদাসকে তাই করতে হতো। ক্রীতদাস কী ছিল? ক্রীতদাস হলো হচ্ছে লুঠের মাল, এইভাবে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। তো এরকম হচ্ছে বিষয়টা হচ্ছে দেখলাম যে এখন অবধি আমরা মিশর সম্পর্কে কিন্তু অনেক কিছু দেখতে পেলাম, যে সমাজ কাঠামো শুরু করে রাষ্ট্রীয় কাঠামো,
তারপরে হচ্ছে সেখানকার ফেরাওর কাঠামো, ফেরাও কীভাবে হচ্ছে ক্ষমতা পেত, নারীদের অবস্থা সব কিছু দেখলাম, যে তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন। এরপরে হচ্ছে আমরা দেখবো যে সেখানে সেনাবাহিনী কেরাম ছিল, অর্থাৎ বুঝতে পারছো যে টোটাল ব্যাপারটা কমপ্লিট করেছি। মিশরের একটা ছোটো ক্লাস, মিশর নিয়ে আমরা ছোটো ছোটো বিভিন্ন ভিডিও দেখেছি, ছোটো ছোটো বিভিন্ন ক্লাস করেছি, কিন্তু হচ্ছে আজকের ক্লাস, সেই ছোটো ক্লাস নয়, আজকে হচ্ছে সব কিছু ক্লিয়ার করবো যে সেখানে সেনাবাহিনী কেরাম ছিল, সেখানে অর্থনীতি কী ছিল, সেখানে শিল্প সংস্কৃতি কী ছিল, পিরামিড কী, আর মিশরের পতন কীভাবে হলো। তো সেই সব কিছু হচ্ছে যে আমরা ক্লিয়ার করব। তো এরপরে দেখব কি হচ্ছে সেনাবাহিনী। আচ্ছা মুজবো কোথায়, মুজবো হচ্ছে ঠিক আছে, সেনা টু টাইপস অফ সেনা ছিল সেখানে, সেখানে সেনা কি সমাজ কি ঐক্যবদ্ধ ছিল, আর ঐক্যবদ্ধ সমাজের মধ্যে আছে কি তোমার হচ্ছে, আচ্ছা এইখান থেকে হচ্ছে দেখি, নাহলে হচ্ছে নোটসের ক্ষেত্রে মিলবে না। তো এখানে কি ঐক্যবদ্ধ হচ্ছে ছিল যে ঐক্যবদ্ধ সমাজ, আর সেখানে সেরমভাবে হচ্ছে সেনাবাহিনী ছিল, ঠিক আছে। ফেরাও হচ্ছে পৃথক পৃথক হচ্ছে সেনাবাহিনীকে গঠন করতো, এবং পৃথক কিছু সেনাবাহিনী তাদের ডিউটি পালন করতো। সেনাবাহিনী দু ধরনের ছিল, সেই দু ধরনের সেনাবাহিনী কি, এক হচ্ছে পদাতি, আচ্ছা পায়ে হেঁটে, এক হচ্ছে পদাতি, আর দ্বিতীয় হচ্ছে রথারোহী। রথে চেপে যাবে আর হচ্ছে পায়ে হেঁটে যাবে, তো দু ধরনের হচ্ছে সেই টাইমে হচ্ছে সেনাবাহিনী ছিল। এছাড়া কি সেনাবাহিনীর মধ্যে কারা কারা যুক্ত হতো, এই সেনাবাহিনীতে কারা থাকতো, কোন তো মানুষ থাকবে, তো সেনাবাহিনীতে কারা থাকতো, সেনাবাহিনীতে থাকতো হচ্ছে কৃষক, থাকতো শ্রমিক, থাকতো ক্রীতদাস, থাকতো হচ্ছে তোমার হচ্ছে শত্রুপক্ষের, যারা হচ্ছে যুদ্ধতে যাদেরকে হারিয়ে দিয়েছে, যাদেরকে রেখে দিয়েছে, তো সেই শত্রুপক্ষের লোকজনেদেরও হচ্ছে রাখতো হচ্ছে সেনাবাহিনীতে, রাখতো হচ্ছে ভাড়াটে সৈনিক, পয়সা দিলো হচ্ছে এসে যুদ্ধ করলো, দিয়ে তারপরে চলে যায়। তো এই ধরনের হচ্ছে সেনাবাহিনী ছিল। তাহলে হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারটা দেখে নিলাম। তো এরপরে দেখবো হচ্ছে আমরা কি মিশরের অর্থনীতি, টোটাল হচ্ছে অর্থনীতিটা কিসের কিসের ওপরে নির্ভর ছিল, আর এইটা ব্যাপার সম্পর্কে, মিশরের অর্থনীতির ব্যাপার সম্পর্কে আমরা জানতে পারি কোথা দিয়ে, সি ফোরটিন মানে কার্বন ফোরটিন টেস্টের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে সেইখানের পর্যবেক্ষণ করে, সেই কার্বন ফোরটিন টেস্ট করা হলো যখন, তখন থেকে সে কী ধরনের চাষ হতো, কী ধরনের ফসল উৎপাদন হতো, সব কিছু কিন্তু সেখান থেকে জানা যায়। তো সেই কৃষি সম্পর্কে হচ্ছে আমরা যে অর্থনীতি মানে কি, অর্থনীতি মানে যেখান থেকে টাকা পয়সা আসে, বা যেই কাঠামোর জন্য হচ্ছে সমাজ চলে, মানুষ হচ্ছে বেঁচে থাকে, অর্থনীতি ঠিক আছে, যেই বিনিময়ের মাধ্যম চলছে বা টাকা পয়সার লেনদেনের মধ্যে থাকছে, যেরকমই সেই বিনিময়ের মাধ্যমের প্রতারিত কী দেখবো, অর্থনীতি। অর্থনীতির মধ্যে ফার্স্ট পয়েন্ট দেখলাম কি মিশরের কৃষি, কৃষি ছিল হচ্ছে মেন অর্থনীতির ভিত্তি, কৃষি ছিল হচ্ছে মানুষের সেইখানকার প্রধান জীবিকা। সি ফোরটিন পরীক্ষার মধ্যে দিয়ে হচ্ছে আমরা সেইখানে কৃষিজ সম্পর্কে হচ্ছে আমরা সব কিছু জানতে পারছি। তারপরে কি খ্রিস্টপূর্ব হচ্ছে 5000-এ তোমার হচ্ছে জানতে পারছি যে সেখানে কৃষি কাজ ছিল, এবং সেখানে মানুষ কি হচ্ছে শিকার হিসেবে কি করতো, ফার্স্টেই আমরা দেখলাম যে কুমির মাছ এইসবের শিকার করতো, কি নদীপথে হচ্ছে তারা যেত, খাল খনন করতো, খাল খননের মধ্যে চাষবাস করতো, পেন ফসল কি ফার্স্টেই দেখলাম যে আবারও বলছি সেইগুলো কি যে অর্থনীতির মধ্যে এইগুলো পড়বে, তো সেটা কি গম, জব, ভুট্টা, তিসি, জোয়াব, শাক সবজি প্রভৃতি জিনিস হচ্ছে তারা চাষবাস করতো, ঠিক আছে। এবার হচ্ছে এক নম্বর দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা আর কি অর্থনীতির ক্ষেত্রে, পশুপালনের ক্ষেত্রে তারা কী কী করতো, তারা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, শুকর, গাধা, রাজহাঁস, তারপরে কি মাটিতে বীজ ছড়িয়ে সেইগুলো হচ্ছে সেই যেমন হচ্ছে বীজগুলো হচ্ছে সেই পশুকে ছেড়ে দিল, দিয়ে কাদার মধ্যে ঢুকে গেলো, দিয়ে চাষবাস হলো, সেই চাষবাস দিয়ে হচ্ছে তারা হচ্ছে সব কিছু চালালো, ঠিক আছে, অর্থনীতির একটা হচ্ছে স্টেপ। আর এই সব হচ্ছে গরু ছাগল এইগুলো হচ্ছে অর্থনীতির একটা মাধ্যম হিসেবে তারা কাজ করতো। তাহলে কি পশুপালন হচ্ছে একটা দেখলাম, কৃষিকাজ দেখলাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী হচ্ছে যে রাজা, ঠিক আছে, দেশীয় আর বৈদেশিক দুটো ধরনের বাণিজ্য চলতো। দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে কিসের মাধ্যমে হচ্ছে বাণিজ্য চলতো, সেটা হচ্ছে গরুর গাড়ির মধ্যে দিয়ে, ঠিক আছে, অভ্যন্তরীণ বিজনেস চলতো। আর বৈদেশিক বিজনেস মানে হচ্ছে দেশের বাইরে যেটা যাচ্ছে সেটা কিসের মধ্যে দিয়ে চলতো, সেটা চলতো হচ্ছে
নৌকার মধ্যে দিয়ে, জাহাজের মধ্যে দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে কি ভেতরের আর বাইরের হচ্ছে বিজনেস দেখলাম, আর কোন কোন দেশের সঙ্গে দেখে বিজনেস রিলেশান ছিল। তো বিজনেস রিলেশান ছিল হচ্ছে সিরিয়া, মেসোপটেমিয়া, প্যালেস্টাইন, ক্রিট, আরব, সিন্ধু প্রভৃতি দেশের সঙ্গে এদের হচ্ছে বিজনেস রিলেশান ছিল। তারা হচ্ছে এই সব দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। আর আমরা কী করে জানবো যে তাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল? আচ্ছা, হরপ্পা সভ্যতার ক্লাসে বলেছি, আজকে আর বলবো না, আজকে তোমরা বলো যে কী করে আমরা বুঝতে পারছি যে এই দেশের, এই মিশরের সম্পর্ক ছিল হচ্ছে হরপ্পার সঙ্গে, ছিল হচ্ছে প্যালেস্টাইনের সঙ্গে, ছিল হচ্ছে মেসোপটেমিয়ার সঙ্গে, যে এদের বিজনেস রিলেশন ছিল, কোন তথ্যের উপর ভিত্তি করে আমরা জানতে পারি? আচ্ছা, রপ্তানি কী হতো? বস্ত্র, মৃৎশিল্প, কাঁচের সামগ্রী, খাদ্যশস্য। আর আমদানি কী হতো? সোনা, তামা, হাতির দাঁত, মশলা, শাকসবজি, পুরো হচ্ছে এই সব কিছু হতো। এছাড়া কি অন্যান্য এখানে হচ্ছে অর্থনীতির কাজ হিসেবে কী ছিল? লোক গণনার কাজ করতো মানুষ, গবাদি পশুর গণনার কাজ করতো, তারপরে কি হিসেব রক্ষকের থাকতো, দেহরক্ষী, চিকিৎসাবিদ, জ্যোতিষবিদ্যা, পিরামিড, এই সব কিছু নিয়ে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টে মানুষ হচ্ছে কাজ পেত এবং হচ্ছে তারা কাজকর্ম চালাতো, ঠিক আছে? তাহলে অর্থনীতির বিষয়টা হচ্ছে আমরা দেখতে পেলাম এখানে। এবং এরপরে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখবো হচ্ছে আমরা মিশরের শিল্প আর সংস্কৃতি। শিল্পর কথা যদি বলি, যে শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিল্প কথা বলতে গেলেই ফার্স্টে আসে হচ্ছে আমাদের লিপির কথা। লিপি বলতে এটা নয় যে তোমার পাশের বেঞ্চে লিপির কথা বলছি আমি, লিপি বলতে লিপি যে লেখা হয় সেই লিপির কথা বলছি। তুমি কী ভাবলে কোন লিপি? তো লিপির ক্ষেত্রে কি মিশরের লোকজন যে লিপি ব্যবহার করতো সেটা হচ্ছে কি হাইগ্রোলিপি, ঠিক আছে? হায়ারোগ্রাফিক লিপি হচ্ছে মিশরীয় সভ্যতার মানুষেরা ব্যবহার করতো। এই লিপিটা কীরকম? ছবির মধ্যে দিয়ে হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করা হতো, দিয়ে পরবর্তী সময় আস্তে আস্তে আপডেট হয়েছে যে ছবির সাথে হচ্ছে মানুষ মনের ভাব প্রকাশ করতো। এই ধরনের লিপিটাকে বলা হচ্ছে হায়ারোগ্রাফিক লিপি। এই হায়ারোগ্রাফির কথার অর্থ কী? হায়ারোগ্রাফির কথার অর্থ হলো হচ্ছে দেবলিপি, ঠিক আছে? গ্রিক কথার অর্থ, মানে গ্রিকে হচ্ছে অর্থ হচ্ছে দেবলিপি বা দেবতাদের লিপি, ঠিক আছে? এখানে আর কি বলা হচ্ছে দেখি, আর বলা হচ্ছে যে এটা কোথায় লেখা আছে? প্যাপিরাস গাছের গাছের পাতাতে হচ্ছে এই লিপিটাকে লেখা হতো, ঠিক আছে? তো তাই জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে। আর তারপরে কি ফরাসি পণ্ডিত হচ্ছে সা পোলিয়ে, তিনি হচ্ছে 1920 সালে এইটার আবিষ্কার করেছে, ঠিক আছে? এই হায়োগ্রাফিক লিপির হচ্ছে আবিষ্কার করছে হচ্ছে এই ফরাসি পণ্ডিত। এরপরে কি আসবো হচ্ছে সেকেন্ড হচ্ছে এখানে চিত্রকলা। চিত্রকলা বলতে কি সেকেন্ড হচ্ছে লিপি দেখলাম ফার্স্টে, এটা মুছে দিই। চিত্রকলা সেখানে, চিত্র বলতে সেখানকার মানুষের না কিসের ছবি আঁকতো? তো সেখানে মানুষের রাজার ছবি আঁকতো, রাজ পরিবারের ছবি আঁকতো, মানুষেরা আঁকতো হচ্ছে কর্মরত কারিগর, যে কারিগরে হচ্ছে কাজ করতে সেই সকল কিছু ছবি আঁকতো, মানুষ আঁকতো হচ্ছে ক্রীতদাসের ছবি এবং সাধারণ জনগণ, এই ছবিগুলো হচ্ছে ছোটোখাটো, এটা ভিড়ের মধ্যে সব দাঁড়িয়ে রয়েছে। তো এরকম ক্রীতদাস আর কৃষকেদের, এদের হচ্ছে সমাজে সম্মানও বেশি দেওয়া হতো না, এদের ওপর খালি অত্যাচার হতো, সেই সব ছবি হচ্ছে মানুষ এঁকে থাকতো, যে রাজা দাঁড়িয়েছে কৃষকেরা হচ্ছে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, তো এরকম টাইপের। ও এছাড়া আবার কী হচ্ছে স্থাপত্য আর ভাস্কর্যের ক্ষেত্রে কি এখানে হচ্ছে মন্দির বহু ছিল, এরকম হচ্ছে ছিল। এবার মন্দিরগুলো কি মন্দিরই ছিল না কোনো কিছু কনস্ট্রাকশন ছিল, সেই নিয়ে হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এখানে হচ্ছে আমরা কী পাবো যে হচ্ছে 25 ফুট উঁচু একটা মন্দির পাচ্ছি, তারপরে কী হচ্ছে এখানে 130টা হচ্ছে স্তম্ভ পাচ্ছি, ঠিক আছে, পিরামিড পাচ্ছি স্থাপত্যের মধ্যে হচ্ছে পাবো, হচ্ছে আমরা পিরামিড পাবো, পাথর আর কাঠের দিয়ে হচ্ছে বিভিন্ন স্থাপত্য তৈরি হচ্ছে সেইগুলো পাবো, বিজ্ঞান চর্চা হচ্ছে। দেখো সেখানকার হচ্ছে মিশরের আর একটা গুরুত্বপূর্ণ দিক স্থাপত্য ভাস্কর্যের মধ্যে কি বিজ্ঞান চর্চা যেটা পাবো, তো সেটা কী? সেখানে হচ্ছে তখনকার মানুষ কিন্তু গণিত জানত, পাটিগণিত বীজগণিত দুটো নিয়ে হচ্ছে তাদের কালচার ছিল, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের ব্যবহার, দশমিকের ব্যবহার, তারপরে হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়, ঘনফল নির্ণয়, সব কিছু হচ্ছে কিন্তু তখনকার মানুষ জানত। এটা আজকের কথা বলছি না, খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টর জন্মের আগের কথা বলছি, প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে যে কোনো একটা সভ্যতার কথা বলছি,
মিশরীয় সভ্যতার কথা, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমরা দেখছি যে তখনকার মানুষ এতটা আপডেটেড ছিল, ছিল হচ্ছে জ্যোতিষবিজ্ঞান, হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির মধ্যে মানুষ কি এটা জানতো যে এক বছরে 365 দিন হয়, এক মাসে 30 দিন, মানুষ এইগুলো সব কিছু বের করেছে তখনকার সময় থেকে, যে একদিনে 24 ঘন্টা, এই সব কিছু হচ্ছে হিসেব তারা হচ্ছে বের করে ফেলেছে, ঠিক আছে? এরপর হচ্ছে কি চিকিৎসা শাস্ত্রে ছিল চক্ষু, মানে চোখ দাঁত, তারপরে হচ্ছে পাকস্থলীতে এইসব হচ্ছে ট্রিটমেন্টে তারা হচ্ছে পারদর্শী ছিল। এছাড়াও কি হৃৎপিণ্ড সংক্রান্ত হচ্ছে চিকিৎসা তারা করেছিল এবং হচ্ছে এগোচ্ছিল সেই দিকে। ধর্মীয় জীবন তাদের কীরকম ছিল, তাদের হচ্ছে কি প্রাকৃতিক শক্তির হচ্ছে পুজো করতো, জীবজন্তুর পুজো করতো, তারপর কি উর্বরতার দেবী। তখনকার সময় যে উর্বরতা মানে হচ্ছে জমি যে চাষবাস হচ্ছে, যে জমি উর্বর হবে, যত উর্বর হবে তত চাষবাস বৃদ্ধি হবে, তা সেই চাষবাস বৃদ্ধির জন্য হচ্ছে একজন দেবী ছিল, তো সেই দেবীর নাম কী ছিল, দেবতা ছিল, সে তার নাম ছিল হচ্ছে আসিরিস, ঠিক আছে? পাপ পুণ্যের দেবী, পাপ পুণ্য যে বিচার করছে সেই দেবীর নাম হচ্ছে কি আইসিস। আকাশের দেবতা হচ্ছে হোরাস, ঠিক আছে? কুমির, গরু, শিয়াল প্রভৃতি গাছ এই সব কিছু যে পুজো করতো। আচ্ছা, আমাদেরও কি এরকম দেবতা নেই যে তখনকার টাইমে ছিল, এখন নেই? নেই আগুনের দেবতাকে বলো। আচ্ছা, জলের দেবতাকে আমাদেরও রয়েছে এখনও, তো সেরকমই। তো তখনকার পবন দেবতা মানে কিসের কিসের দেবতা তিনি, তো এরকমই ব্যাপার আছে। তখনও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ছিল। সাহিত্য, গদ্য সাহিত্য, কাব্যচর্চা, ধর্মীয় সাহিত্য এই সব কিছুর হচ্ছে অস্তিত্ব আমরা মিশরে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি। মমি, মৃত্যুর পর মানুষকে হচ্ছে সাদা কাপড় জড়িয়ে, মৃত্যুর পরেই সব কিছু সমাপ্তি হয়ে যাচ্ছে না, ঠিক আছে? সমাপ্তি এখনও নয়, মৃত্যুর পরে অন্য জগতে তাকে যেতে হবে। কী হচ্ছে এখানে, মৃত্যুর পরে হচ্ছে সমাপ্তি নয়, মৃত্যুর পরে হচ্ছে রাসায়নিক বিভিন্ন পদার্থ সেই গায়ের মধ্যে মাখিয়ে দেওয়া হতো, সুগন্ধি দ্রব্য সেন্ট ফেন্ট মাখিয়ে দিত, দিয়ে তারপরে কি বেশ কয়েকটি হচ্ছে স্তরে সাদা কাপড় হচ্ছে তাদেরকে জড়িয়ে দিত সেই মৃতদেহটাকে, এটাকেই বলা হচ্ছে কি মমি। আর মমি যারা হচ্ছে বড়ো লোক তাদের মমিতে কী করা হতো, তাদের মমির ওপরে হচ্ছে পাথর দিয়ে দিয়ে তিকোণ হচ্ছে সেই বড়ো বড়ো গম্বুজ তৈরি করা হতো, কেল্লা তৈরি করা হতো, সেটাকে বলা হচ্ছে পিরামিড। পিরামিড হচ্ছে কি ফেরাও আর হচ্ছে ধনী ব্যক্তিদের হচ্ছে ডেড বডিকেই করা হতো, ঠিক আছে? মৃত্যুর পর হচ্ছে এই মমি থেকে হচ্ছে পিরামিড হতো। খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদের ফেভারিট জিনিস, তাদের অলংকার, অস্ত্র শস্ত্র সব এই মমির পাশে রেখে দিত, ঠিক আছে? আর হচ্ছে তিকোণ আকৃতির হচ্ছে অট্টালিকা তৈরি করতো, পাথর গেঁথে গেঁথে তিকোণ আকৃতি মমি সব করলে দেখেছো, তো এই হচ্ছে অট্টালিকা তৈরি করা হতো, এটাকেই বলা হচ্ছে হচ্ছে মমি। এবার হচ্ছে কি নেক্রোপলিস, বা হচ্ছে নেক্রোপলিসের অর্থ হচ্ছে কি মৃত্যুপুরী, এরকম হচ্ছে আমরা এই ওয়ার্ডটা হচ্ছে মিশরের ইতিহাসে হচ্ছে আমরা পাই। এটা হচ্ছে কি থিবস নগরী বলে আছে, সেখানে একটা নগর ছিল, তো থিবস নগরীতে 4 বর্গ কিমি, ঠিক আছে, 4 বর্গ মাইল, সরি 4 বর্গ মাইল এলাকা দূরে হচ্ছে এরকম হচ্ছে একটা মৃত্যুপুরী তৈরি করা হয়েছিল। সেখানে কি, সেখানে হচ্ছে রাজাদের হচ্ছে সমাধি দেওয়া হতো, 62টা রাজাদের সমাধি হচ্ছে সেখান থেকে, ফেরাও বা ধনী ব্যক্তিদের সমাধি হচ্ছে সেখান থেকে উদ্ধার করা গেছে। তো এই ছিল হচ্ছে মিশর সম্পর্কে বিভিন্ন তথ্য। তো এত বড় সভ্যতার তার ধ্বংস কীভাবে হলো, এবার হচ্ছে প্রশ্ন আসা হচ্ছে সেইখানে, মিশর সভ্যতার পতন কীভাবে হলো? আচ্ছা, মিশরীয় সভ্যতা পরের দিনে কী ক্লাস হবে, সুমেরীয় সভ্যতা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, বিভিন্ন হচ্ছে তথ্য সেখান থেকে পাবো। তো মিশরীয় সভ্যতার পতন কীভাবে হলো, আচ্ছা তার আগে আমি আরেকবার দেখেছি ক্লাস ঠিকঠাক রেকর্ড হচ্ছে। আচ্ছা, 57 মিনিটের ক্লাস হয়েছে, তো 57 মিনিটের ক্লাসে যাই হোক মোটামুটি শেষ হয়ে এসছে। পতনটা হচ্ছে আমরা দেখব, মিশরের শেষ শক্তিশালী ফেরাও কে ছিল, হচ্ছে রোমেসিস। তার সময়কাল হচ্ছে 1198 থেকে 1167 খ্রিস্টপূর্বাব্দ BC। তারপরে কি, তারপরে হচ্ছে মিশরে হচ্ছে বিভিন্ন কুসংস্কার, পুরোহিতদের হাতে আসে বিভিন্ন কুসংস্কার, কুসংস্কারের মধ্যে দিয়ে কি মানুষের ওপর অত্যাচার, আর যখন মানুষের ওপর অত্যাচার হবে তখন কি বিভিন্ন সভ্যতার ক্ষেত্রে দেখি মানুষের সেই রাজার ওপর সেই সাম্রাজ্যের ওপর একটা বৃতিষ্ণা চলে আসবে, মানুষ উবড়ে ফেলতে চাইবে সেই সাম্রাজ্যকে। তো এরকম হচ্ছে সেখানেও কন্ডিশন আসতে শুরু করে দিল, বিভিন্ন কুসংস্কার হচ্ছে গোটা সাম্রাজ্য হচ্ছে ছড়িয়ে পড়তে শুরু করে দিল। আর তার মধ্যে থেকে শুরু হলো কি বিভিন্ন বহিরাগত শক্তি, অর্থাৎ হচ্ছে বাইরের বিভিন্ন শক্তির হচ্ছে আক্রমণ, সেই বাইরের শক্তিগুলো আসছে, এসে হচ্ছে মিশরকে হচ্ছে অ্যাটাক করছে। রাজাও কিন্তু তখন হচ্ছে উইক হয়ে পড়েছে, কুসংস্কার চারিদিকে হচ্ছে ছড়িয়ে পড়েছে, আর সেই সুযোগ নিচ্ছে বিভিন্ন বহিরাগত শত্রুরা, ঠিক আছে? বারবার হচ্ছে বহিরাগত শত্রুর হচ্ছে হানা আসছে,
তারপর কি এখানে আছে, মিশরে আসছে হচ্ছে লিবিয়ার হচ্ছে বর্বর জাতিরা এসে হচ্ছে মিশরকে হচ্ছে অ্যাটাক করছে। কবে হচ্ছে অ্যাটাক করছে? এটা হচ্ছে হচ্ছে খ্রিস্টপূর্ব হচ্ছে 950 থেকে 200 বছর, ঠিক আছে, বিসি হচ্ছে 950 থেকে 200, এই টাইমটাতে হচ্ছে বারবার হচ্ছে এই লিবিয়ার বর্বর জাতি এসে হচ্ছে অ্যাটাক করছে। তারপরে কি এছাড়াও আসছে হচ্ছে তোমার আসিরিয়ার হচ্ছে বিভিন্ন জাতি এসে হচ্ছে তাদেরকে অ্যাটাক করছে 670 থেকে 662, এই টাইমটাতে বিসি 670 থেকে 662 এসে হচ্ছে তারা বারবার অ্যাটাক করছে। তারপর কি পার্সিকরা, পার্সিকরা হচ্ছে তোমার হচ্ছে 525 থেকে 525 থেকে মিশরে হচ্ছে আসছে, এসে হচ্ছে মিশরকে হচ্ছে তাদের পদানত করতে, তাদের ওপর অত্যাচার করছে, তাদের হচ্ছে সব কিছু কেড়ে নিচ্ছে। এইভাবে হচ্ছে পার্সিকরাও আসছে, এসে হচ্ছে সেগুলোকে অ্যাটাক করছে। এবং শেষে ম্যাসিডোনিয়ার গ্রিক বীর যার নাম হচ্ছে আলেকজান্ডার, ম্যাসিডোনিয়ার গ্রিক বীর যার নাম হচ্ছে আলেকজান্ডার, যার ইতিহাস আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব, ঠিক আছে। ম্যাসিডোনিয়ার গ্রিক বীর আলেকজান্ডার মিশরকে জয় করছে কবে? 332 খ্রিস্টপূর্বাব্দে, 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মিশরকে জয় করছে এবং মিশর রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ মিশর রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো এবং মিশরের সেই ইতিহাসের পতন হচ্ছে, মিশরীয় সাম্রাজ্যের সেই পতন হচ্ছে, যেই সাম্রাজ্য শুরু হয়েছিল, যেই সাম্রাজ্যে ফেরাও ছিল, যেই সাম্রাজ্য ছোটো ছোটো বিভিন্ন রাজ্য যুক্ত হয়ে দুটো বড় রাজ্য গঠন হয়েছিল এবং সেই দুটো বড় রাজ্য আবার যুক্ত হয়ে একটা বড় মিশর সাম্রাজ্য গঠন হয়েছিল, মিশরীয় সভ্যতা গঠন হয়েছিল, যার রাজা ছিল হচ্ছে ফেরাও। বিভিন্ন ফেরাওরা এলো, ফেরাওরা উইক হলো, কুসংস্কার দেখা দিল, বিভিন্ন বহিরাগত শক্তিগুলো আইলো, এসে হচ্ছে অ্যাটাক করলো, অ্যাটাক করে করে হচ্ছে এই মিশরীয় সভ্যতাকে শেষ করে দিল। তো মিশরীয় সভ্যতা হচ্ছে শেষ হলো। এর পরের ইতিহাসে পরের ক্লাসে দেখবো হচ্ছে আমরা সুমেরীয় সভ্যতা। আজকের ক্লাস কেমন লেগেছে, ভালো না খারাপ, কোথায় কী সমস্যা হয়েছে, কী সুবিধা হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তবে হচ্ছে আজকের ক্লাস ছিল হচ্ছে এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা, বাই বাই।